নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছ থ্রিলার ল্যান্ড। আজ তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বহু প্রতীক্ষিত প্রখ্যাত লেখক শ্রী অভীক সরকারের কলমে ভয়াল স্বাদের উপন্যাস ইনকুইজিশন। অভীক সরকার জন্ম 1979 সালে শিবপুরে। প্রথম বই এবং মার্কেট ভিজিট প্রকাশিত হয় 2017 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। এখনও অবধি তার প্রকাশিত বইয়ের সংখ্যা 14। তার লেখা উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থগুলি হল মিত্তির বাড়ির গুপ্তধন, চক্রসম্বরের পুঁথি, কৃতযক্ষ ও অন্যান্য ইত্যাদি। আমাদের আজকের উপস্থাপনা অর্থাৎ ইনকুইজিশন উপন্যাসটি আমরা নিয়েছি দীপ প্রকাশন থেকে প্রকাশিত লেখকের এবং ইনকুইজিশন বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, চেকআউট করতে ভুলো না। আজকের সুদীর্ঘ উপন্যাসটি আমরা 4টি পর্বে বিভক্ত করছি। আজ অর্থাৎ মঙ্গলবার তোমরা শুনতে পারবে উপন্যাসের প্রথম 2টি পর্ব। উপন্যাসের অন্তিম 2টি পর্ব শুনতে পারবে আগামী শুক্রবার অর্থাৎ 10ই মে। এই উপন্যাসের পরবর্তী পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, পিনড কমেন্টে এবং আই বাটনে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার এসে গল্প শুনছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দাও, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশান তোমার কাছে ঠিকভাবে পৌঁছায়। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। সকল মেম্বার্সদের আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়াও কমেন্ট বক্সের পাশে থাকা সুপার থ্যাঙ্কস অপশানের মাধ্যমেও আমাদের ডোনেট করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, অভীক সরকারের কলমে ইনকুইজিশন উপন্যাসের প্রথম পর্ব। ঘন কালো অন্ধকারে মেঠো রাস্তা ধরে হাঁপাতে হাঁপাতে পাগলের মতো দৌড়াচ্ছিলেন ত্রিলোচন খেমকল্যাণী। আমোনা গাঁয়ের মহাবেতাল মন্দিরের প্রধান পুরোহিত ত্রিলোচন খেমকল্যাণী পাণ্ডিত্যে, প্রজ্ঞায়, সদাচরণ এবং ধর্মাচরণে শুধু আমোনা নয়, শুধু গোয়াপুরী নয়, সমগ্র দক্ষিণ কোঙ্কণে শ্রদ্ধার কেন্দ্রবিন্দুটি অধিকার করে আছেন। সুদূর গোপাকপত্তন থেকে কপরদকদ্বীপ, সোপারা থেকে অঘনাশিনী নদীর তীর পর্যন্ত পণ্ডিত প্রবর ত্রিলোচনের খ্যাতির আলোকে উদ্ভাসিত। সেই সম্মানের দিন বোধহয় ফুরাল। একটা আসান গাছের নিচে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতে নিতে এই কথাটাই ভাবছিলেন তিনি। প্রৌঢ় মানুষ, জীবনে দৌড়ঝাঁপ করেননি, শাস্ত্রালোচনাতেই কাল অতিবাহিত করেছেন। উজ্জ্বল গৌরবর্ণ দেহ দরদর করে ঘামে ভিজে যাচ্ছে। চঞ্চল চোখে ব্যাকুল দৃষ্টিতে পিছনের দিকে তাকালেন একবার, কেউ ধেয়ে আসছে না তো? আবার দৌড়াতে থাকেন প্রৌঢ় ব্রাহ্মণ। রাত ফুরাবার আগেই ওকে 7 ক্রোশ দূরের কুশস্থলী পৌঁছাতে হবে। কোমরের কষিতে গুঁজে রাখা অমূল্য ধনটিকে পৌঁছে দিতে হবে কুশস্থলীর মঙ্গেশী মন্দিরের প্রধান পুরোহিতের হাতে। তারপর সেই মহাপবিত্র মহাশক্তির আধার খণ্ডটিকে লুকিয়ে রাখা হবে মন্দিরের মধ্যেই। আমোনা গ্রাম আর নিরাপদ নয়, প্রধান মন্দির বা গর্ভগৃহের মধ্যে নয়, ওইসব জায়গায় খোঁজাখুঁজির সম্ভাবনা প্রবল। তাছাড়া ভগবান রুদ্রের পবিত্র লিঙ্গ অস্ত্র দ্বারা স্পর্শ করার কথা কোনো গৌড় সারস্বত ব্রাহ্মণ স্বপ্নেও ভাবতে পারেন না। মন্দিরের মধ্যে নয়, মন্দিরের পেছনে আছে আশেপাশের বিভিন্ন গ্রাম দেবতা এবং কুল দেবতাদের ছোট মন্দির, যেমন বীরভদ্র, সন্তেরি, লক্ষ্মীনারায়ণ, সূর্যনারায়ণ এবং কালভৈরব। মনস্থির করে ফেললেন ত্রিলোচন, কালভৈরবের মন্দিরটি এই অমিত শক্তির আধারটিকে লুকিয়ে রাখার প্রকৃষ্ট স্থান। এই অলৌকিক বেতাল শক্তিখণ্ড আর কেই বা অবলীলাক্রমে ধারণ করতে পারেন কালভৈরব ছাড়া? থেমে একবার আকাশের দিকে তাকালেন ত্রিলোচন। বিড়বিড় করে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলেন,
দেবাদিদেব মহাদেব যদি সুদিন দেন তাহলে তিনি মহাজ্ঞানী বেতাল সিদ্ধ তন্ত্রজ্ঞ পণ্ডিত ত্রিলোচন খেমকল্যাণী নিজের হাতে সপ্ত সিন্ধু আর সপ্ত নদীর জলে শোধন করে মহা আড়ম্বরে এই শক্তিখণ্ড মহাবেতাল মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। হাত দুটো মুঠো করে কপালে ঠেকিয়ে নেন একবার, তারপর আবার দৌড়াতে থাকেন। সামনেই মান্ডবী নদী, ঘাটে দ্রুত নেমে যান। একটা নৌকা এখানে থাকার কথা, কিন্তু কিছু দেখা যাচ্ছে না কেন? থমকে দাঁড়ান ত্রিলোচন। ধরা পড়ে গেলেন নাকি তিনি? বুকটা ধরফর করতে থাকে প্রভুর। নিজের জন্য ভয় করেন না উনি, কিন্তু যে মহাশক্তিশালী আধার খণ্ডটিকে তিনি নিয়ে যাচ্ছেন তার সামান্য অপব্যবহারে কি যে ভয়ঙ্কর প্রলয় নেমে আসতে পারে। না 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 না, ওই তো একটা ছায়ামূর্তি যেন অন্ধকার থেকেই উদয় হয় ওর সামনে। সামান্য ঝুঁকে প্রণাম করে বলে, প্রণাম হইছে ঠাকুর, এদিকে আসুন, আজ আপনাকে ওপারে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই অধমের উপরে। গলাটা চিনতে কষ্ট হয় না, তাই আশ্বস্ত হন ত্রিলোচন। আশীর্বাদের ভঙ্গিতে হাতটা তুলে স্বস্তি বচন উচ্চারণ করেন, অভীষ্ট পূর্ণ হোক বিঘ্ননাশ, কিন্তু তোমার নাও কোথায়? একটু কষ্ট করে এদিকে আসতে হবে ঠাকুর, কেউ যাতে দেখতে না পায় তাই ঘাটের পাশে লুকিয়ে রেখেছি। হ্যাঁ, এদিকে এদিকে সাবধানে আসবেন ঠাকুর, বর্ষার সময় ঝোপে ঝাড়ে সাপ থাকতে পারে, খুব সাবধান। এত বলার দরকারই ছিল না, শিয়রে মহাসর্বনাশ উপস্থিত থাকলে অনেক দূর হোক আজই মানুষ প্রতিবর্ত ক্রিয়ায় এমন অনায়াসে করে ফেলে যা হয়তো সে স্বাভাবিক অবস্থায় নিজে করার কথা ভাবতেই পারত না। কোনো রকমে হাঁচড় পাঁচড় করে নাওতে উঠে চিত হয়ে শুয়ে পড়লেন ত্রিলোচন। কোমরের গেঁজেতে হাত দিয়ে দেখলেন, না ঠিকই আছে সব। নাও চলতে থাকে, চিত হয়ে শুয়ে থাকেন ত্রিলোচন। আকাশের মেঘ চিরে নীল আকাশ অনেকটা বেরিয়ে পড়েছে, ঘন কালো রাতের আকাশ, দু একটা তারাও দেখা যাচ্ছে, ওই তো শুক্র আর বৃহস্পতি, এই সময় বড় কাছাকাছি আসে। আচ্ছা, ওইটা কি বিনা নক্ষত্র? হা 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 হা, ওই যে ধনুরাশি। তাঁর মনটা স্ত্রী আর ষোড়শবর্ষীয় পুত্রটির জন্য ব্যাকুল হয়ে ওঠে। মন্দিরে নিত্য পুজোয় ব্যস্ত ছিলেন তিনি, যবনেরা মন্দির অপবিত্র করতে আসছে শুনেই মহাশক্তিটি বিশেষ ক্রিয়ায় তুলে নিয়ে মন্দিরের পেছনের দরজা দিয়ে দ্রুত দৌড়ে পালিয়েছেন তিনি, স্ত্রীপুত্রকে খবর দেবার সময়ও পাননি। তবে ওরা নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গিয়েছে, পূর্ব নির্ধারিত নিরাপদ পথে পালাতে পেরেছে বোধহয়, সবই তো বলা ছিল, আশা করা যায় নিশ্চয়ই পেরেছে। বুদ্ধিমান ছেলে ওর, নিজের মনেই মৃদু হাসেন ত্রিলোচন। সামান্য বেশি বয়সেই একে পেয়েছেন উনি, তাও বিশেষ বেতাল সাধনার পর। রূপে গুণে বুদ্ধিতে স্থৈর্যে এই ছেলের জুড়ি গোটা গোয়াপুরিতে নেই, এই বিষয়ে স্থির নিশ্চিত। প্রায় অর্ধ শতক আগে আল বুকার্ক নামক এক যবন সেনাপতি আদিল শাহী শাসন হটিয়ে যাবনিক শাসন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই জয় এত সহজে আসত না যদি না বিজাপুরি সুলতান শাহী দ্বারা বিতাড়িত এক হিন্দু গোষ্ঠী অধিপতি নাম তিমায়া এই বিদেশি যবনদের সম্পূর্ণ সহায়তা করত। তাতেও আপত্তি ছিল না ত্রিলোচনের, ধর্মে কর্মে হাত না পড়লে এসব নিয়ে বিশেষ ভাবেন না তিনি, রাজা রাজকর্ম পালন করবেন, পণ্ডিত কুলো ধর্ম, এই তো নিয়ম। কিন্তু এই বিদেশি যবনেরা বড়ই ক্রূর, নিষ্ঠুর আর নির্মম অত্যাচারী। ইউসুফ আদিল শাহ বিধর্মী শাসক ছিলেন বটে, কিন্তু এদেশেই ছিলেন, পার্থক্যটা শুধু ধর্মেই ছিল, পাশাপাশি বাস করায় নয়। বিজাপুরি সুলতান শাহি হিন্দুদের ধর্মে কর্মে হাত দেয়নি কখনো। দীর্ঘশ্বাস ফেললেন ত্রিলোচন। তিমায়া, হে তিমায়া,
মুসলমান রাজত্ব শেষ করার উদগ্র বাসনায় এ কি সর্বনাশ করলে তুমি? খাল কেটে এ কোন কুমির আনলে? এই বিদেশি জবনদের হাতে মহা সর্বনাশের আর কোন নতুন অধ্যায় শুরু হতে চলেছে গুহাপুরীতে? অবশ্য তার এখন কিছু কিছু আঁচ পেয়ে চলেছে গোয়ার হিন্দু আর মুসলমানরা। চোখ বুঝলেন ত্রিলোচন। ২০১৬ সাল, জুলাই, উত্তর আফগানিস্তান। মাথা নিচু করে নিজের ল্যাপটপে ডেইলি রিপোর্ট টাইপ করছিলেন কর্নেল মার্টিন হোভাজ। রোজের রিপোর্ট রোজ যাওয়াই নিয়ম। বিরক্তি লাগছিল কর্নেল ওয়াজের। মাথাটা তুলে ঘাড়টা এদিক ওদিক করে জড়তা ছাড়িয়ে নিলেন তিনি। শরীরটা পেছনের দিকে ধনুকের মতো বাঁকিয়ে একটা আড়মোড়া ভাঙলেন। তারপর এগিয়ে গেলেন জানালার দিকে। জানালার বাইরে অপূর্ব দৃশ্য। বিকেলের পরন্ত রোদে হিন্দুকুশ পর্বতমালার বিস্তীর্ণ রেঞ্জ পুরো দৃষ্টিসীমা জুড়ে ঝলমল করছে। মার্টিনহোর জানেন এই রেঞ্জের ওপারেই তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর তাজাকিস্তান। তুর্কমেনিস্তান থেকে বয়ে এসেছে আমুদরিয়া। স্ট্র্যাটেজিক্যালি এমন ইম্পর্টেন্ট প্রদেশ মধ্য এশিয়াতে কমই আছে, তাই এই বালখ প্রদেশের প্রধান শহর মজার ই শরীফ স্মরণাতীত কাল থেকেই এত গুরুত্বপূর্ণ। অবশ্য মিলিটারি স্ট্র্যাটেজির দিক থেকে এই শহর দখল করতে পারলেই কেল্লা ফতে। হেরাত, কুন্দুজ আর কাবুল তিনটেতেই ঢোকার পথের ওপর প্রশ্নাতীত আধিপত্য। বলতে গেলে সমগ্র উত্তর আফগানিস্তান আর হিন্দুকুশ রেঞ্জ হাতের মুঠোয়। আফগানিস্তানের এই বালখ প্রদেশ পুরো পাহাড়ি অঞ্চল, যেমন উঁচু তেমন শুকনো। সর্বোত্তম মাউন্টেন ওয়ারফেয়ারের ট্রেনিং না থাকলে এই পাহাড়ি অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে যুদ্ধ বা ছায়াযুদ্ধ দুই চালিয়ে যাওয়া কঠিন। মৃদু হাসলেন মার্টিন হো। কঠিন কাজটা করার জন্যই তো ওরা রেঞ্জার্স। পর্তুগালের বিশেষ কমান্ডো ফোর্স স্পেশাল অপারেশন ট্রুপ সেন্দ্রো দে তেপ্রাস অপারেশন এ স্পেশিয়ালের বা সিটিওইর উজ্জ্বল নক্ষত্র। মার্টিন হো ওয়াজ জানেন যে কোনো কম্ব্যাট পরিস্থিতিকে মুহূর্তে নিজের স্বপক্ষে নিয়ে আসতে সিটিওইর রেঞ্জার্সদের সমকক্ষ বলতে শুধু ইউএসএর ডেল্টা ফোর্স বা ইউকের স্যাস। অবশ্য ইসরায়েলের শায়ারেত মটকাল বা ইন্ডিয়ার মার্কোসের খুব প্রশংসা শুনেছেন মার্টিন হো। রেঞ্জার্সদের ছাড়া এই শত্রুবেষ্টিত সংকুল জায়গায় ন্যাটোর রেজল্যুট সাপোর্ট মিশনের পার্ট হয়ে এই টাফ কোভার্ট অপারেশন কজন পালন করত তা নিয়ে সন্দেহ আছে। বিরক্ত হয়ে যাচ্ছেন মার্টিন হো। তালিবান, আলকায়দা এইসব এদিকে অনেকটাই ঠান্ডা। এখন যা অ্যাকশন, সব তো সিরিয়া আর ইরাকে। অ্যাকশনের মানুষ তিনি। বসে বসে রিপোর্ট পাঠাতে পাঠাতে শরীরে জং ধরে গেল। আহা, দু চারটে আইসিস জঙ্গি ধরে ইন্টারোগেট করবেন তবে না সুখ। দু চারটে ইয়াজদি মেয়েদের হাতের কাছে পেয়ে নিজেদের খুব বীর পুরুষ ভাবছে জাহান্নামের এই শয়তানগুলো। ভাবতে ভাবতেই অত্যাধুনিক লোরেন সিস্টেমগুলোর ভিডিও স্ক্রিনটা ব্লিঙ্ক করতে থাকে। ইনকামিং কলের সিগনাল ভেসে আসে। দ্রুত টেবিলের কাছে ফিরে আসেন মার্টিন হো। সামান্য বিস্ময়ে ভ্রু দুটো ওপরে ওঠে। তারপরেই স্বাভাবিক হয়ে অ্যাকসেপ্টেন্স বাটনটা টেপেন তিনি। হেডকোয়ার্টার ল্যামেগো থেকে কল, অন মোস্ট সিকিওরড চ্যানেল। সামথিং মাস্ট বি গোয়িং হরিবলি রং, ভাবতে ভাবতেই অভ্যস্ত গলায় বলেন, রেঞ্জার্স 53 Alpha #, গুড আফটারনুন কমান্ডান্ট। স্ক্রিনে সিটিওইর প্রধানের কঠিন চৌকো খুনি মুখটা ভেসে ওঠে। এমনিতে ঠান্ডা মাথার লোকটাকে আজ বেশ উত্তেজিত লাগে, প্রতি অভিবাদনের ধার ধারেন না। রেঞ্জার্স 29 Lambda Kappa, কর্নেল আপনার কাছে ঠিক 13 মিনিট সময় আছে টু রিচ আলিয়াবাদ স্কুল,
which is under siege from some factions of Taliban. Close to 100 students, including few teachers, are taken captive. Total 6 militants are in action. প্রথমে কিছুটা চমকে ওঠেন তিনি, তারপরেই ঘেন্নায় চোয়ালটা শক্ত হয়ে ওঠে মার্টিনহোর। এই বেজন্মাগুলো এখন বাচ্চাদের ওপর পৌরুষ ফলাতে গেছে, বাঞ্চ অফ মোরনস। সামনাসামনি লড়ার দম নেই বাস্টারদের। যত বীরত্ব সবই নিরীহ নিরস্ত্র লোককে ক্যামেরার সামনে হত্যা করার সময়। ঘেন্নায় আর রাগে গাটায় রিড়ি করে ওঠে মার্টিনহোর। আজ এদের এক একটাকে ধরে ধরে, টেক কেয়ার মার্ট, বি এক্সট্রিমলি কশাস, মোস্ট অফ দ্য কিডস আর অফ 10 টু 12 ইয়ার্স অফ এজ, বলে একটু দম নেন চিফ। অলমোস্ট অ্যাজ ইয়াং অ্যাজ থিয়াগো। বাবু, আজ তুমি তোমার 100টা ছেলেকে বাঁচাতে যাচ্ছ। একটা বাচ্চার গায়ে যেন আঁচল না পড়ে। অ্যান্ড লিকুইডেড দোজ অ্যাসল্টস, 13 মিনিটস টু রিচ, ওভার। ওভার অ্যান্ড আউট, বলে চুপচাপ ফোনটা রেখে দিয়ে মাস ইন্ট্রাকমের দিকে এগিয়ে যান মার্টিনহো। থিয়াগো ওর ছেলে, একমাত্র ছেলে। বুকের পাঁজরের থেকেও মার্টিনহো বেশি ভালোবাসেন নিজের ছেলেকে। পাথরের মতো রসকসহীন শুকনো মানুষটা হাই অল্টিচিউড ওয়ারফেয়ার থেকে জাঙ্গল কম্ব্যাটে যার সমান ঈর্ষণীয় দক্ষতা, খালি হাতে যে একাই 10-12 সশস্ত্র লোকের মহড়া নিতে পারে, ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট টেকনিক ক্রাভ ম্যাগতে যার তুল্য কম্যান্ডো গোটা ইউরোপে নেই, খালি হাতে শত্রু খুন করাটা যার বিশেষ স্পেশিয়ালিটি, কম করে 20-র ওপর জঙ্গি হানা সামলাতে নেতৃত্ব দিয়েছে যে লোকটা, সেই লোকটাই থিয়াগোর শুধু সর্দি হবার খবরে পাগলের মতো করতে থাকে। কঠিন নাস্তিক লোকটা চার্চে মোমবাতি জ্বালাতে দৌড়ায় থিয়াগোর সামান্য জ্বর হলে। এইসব আরও করে সিসিলিয়া মারা যাবার পর। সিসিলিয়া থিয়াগোর মা। আজ 100টা থিয়াগোকে বাঁচাতে হবে। চোয়ালটা শক্ত হয়ে আসে মার্টিনহোর। দ্রুত মাস ইন্ট্রাকমটা হাতে তুলে নেন তিনি। এমার্জেন্সি কল রেঞ্জার্স, রেডি এক্স, অনলি 10 মিনিটস টু রেসপন্ড। একটা শিশুদের স্কুল দখল করা হয়েছে, প্রায় 100টা শিশু বন্দি। 6 মিলিটেন্টস টু নিউট্রালাইজ, নট এ সিঙ্গেল কিড টু গেট হার্মড, নিড 12 ভলেন্টিয়ার্স। আলিয়াবাদ স্কুল এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 1.5 কিলোমিটার ডাউন টাউন। গেট আর্মড টু দ্য টিথ, লেটস মুভ ফাস্ট। 10-12 জন ঠান্ডা মাথার খুনে রেঞ্জার্স নিয়ে খ্যাপা প্যান্থারের মতোই ছুটে চললেন কর্নেল মার্টিনহো ওয়ার্স। ১৫৬০ অগস্ট, গোয়া। সন্ধ্যের অন্ধকারে লোকগুলো চুপচাপ মশাল জ্বালিয়ে হেঁটে আসছিল। ঠান্ডা বাদলা হাওয়ায় মেকে যাচ্ছিল আগুন, উড়ে যাচ্ছিল মশালের কালো ধোঁয়া। জঙ্গল পেরিয়ে মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়া দলটিতে আছে 10-12 জন বিদেশি সৈন্য, সামনে দুজন দেশীয় পথপ্রদর্শক। দুজন বিদেশি ঘোড়ায় চড়ে পাশাপাশি যাচ্ছিলেন। তাদের সাজ পোশাক আর কঠিন চোয়ালে স্পষ্ট যে এই দুইজন অত্যন্ত উচ্চ পদস্থ রাজকর্মচারী। ছোট দলটি যতদূর সম্ভব কম আওয়াজ করে হেঁটে যাচ্ছিল। কারোর মুখে কোনো কথা নেই, পথঘাটও জনহীন। শুধু ঘোড়ায় বসা দীর্ঘকায় রাজকর্মচারীটি একবার জিজ্ঞেস করলেন চাপা গলায়, আর কত দূর? আকাশে মেঘ করেছে, বৃষ্টি তো এলো বলে। বেশি দূর নয় সিনিয়র, এক বিদেশি সম্ভ্রম ভরা গলায় উত্তর দেয়। এই মাঠটা পেরিয়েই সেই মন্দির। একটু পরেই একটি মন্দিরের সামনে এসে দাঁড়াল ক্ষুদ্র দলটি। মশাল উঁচু করে তুলে ধরল কয়েকজন। ধীরে ধীরে মেঘ কালো অন্ধকারের প্রেক্ষাপটে জমাটবদ্ধ এক পাথুরে অন্ধ পাহাড়ের মতোই শতাব্দী প্রাচীন সেই মন্দিরটির অবয়ব ফুটে উঠল। দুজন বিদেশি সিপাহী এসে ঘোড়া দুটোর লাগাম ধরতে ঘোড়া থেকে নেমে আসেন দুই রাজপুরুষ। দুজনেই আকাশের দিকে তাকান। ঘন কালো মেঘে ছেয়ে আছে আকাশ, স্তব্ধ অশনি সংকেত ব্যাপ্ত এই চড়াচড়ে। ঠান্ডা হাওয়ার ছাপটা মুখে এসে লাগছে।
মাথার টুপি উড়ে যাচ্ছিল, সেটাকে ধরে আবার মাথায় বসিয়ে নিয়ে দীর্ঘকায় রাজপুরুষটি আঙুলের ইশারাতে দেশীয় দুজনকে আদেশ দেন মন্দিরে উঠতে। চকিতে পা জড়িয়ে শুয়ে পড়ে দুজনেই। গরিবকে মাফ করুন হুজুর, মেরে ফেলুন, কেটে ফেলুন, কিন্তু কিন্তু দয়া করে এই মহাজাগ্রত রুদ্র বেতাল মন্দিরের দরজা আমাদের দিয়ে খোলাবেন না। প্রধান পুরোহিত ছাড়া দিনের বেলাতেই কেউ এর দরজা খোলে না, আর আমরা রাতের বেলা দেবতার ঘুম নষ্ট করে অভিশাপ ডেকে আনবো নাকি? আমাদের চোদ্দ পুরুষ নরকে যাবে হুজুর, নরকে যাবে। আমাদের রেহাই দিন হুজুর, আমাদের রেহাই দিন। রাস্তা দেখাতে বলেছিলেন, রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন। আচমকা একটা জুতোর ঠোক্কর এসে প্রথম দেশীয় লোকটির মুখে সপাটে আছড়ে পড়ে, যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। অন্য লোকটি ভয়ে জড়সড় হয়ে যায়, কঠিন মুখে থুতু ছিটিয়ে আদেশ দেন দীর্ঘকায় রাজপুরুষটি। শয়তান হিন্দু, এইসব খেলা আমাদের সঙ্গে খেলিস না, অনেক দেখেছি তোদের, নোংরা অবিশ্বাসী নর্দমার কি তোরা, তোদের এইসব পুতুলগুলো নোংরা, আর বেজন্মার বাচ্চা, তোরাও নরকের এই পুতুলগুলোকে পূজো করে চলেছিস, ফিকিরি শয়তানের দল। ওঠ মন্দিরে, ওঠ, দরজা খোল। ওরে ওরে, কে আছিস? বেয়নেরটা ওই অপবিত্র পশুটার গলায় ধরতো, বিন্দুমাত্র বেচাল দেখলে গলাটা ফালা ফালা করে দিবি। একবার অঙ্গবস্ত্রে মুখের রক্তটা মুছে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সেই দেশীয় লোকটি, মাথা তুলে তাকায় দীর্ঘকায় রাজপুরুষটির দিকে। অন্ধকারের মধ্যে চোখ দুটো ধক করে জ্বলে উঠেই নিভে যায়, তারপর মাথা নিচু করে পা বাড়ায় মন্দিরের সিঁড়ির দিকে। দ্বিতীয় দেশি লোকটিও তার পেছনে পেছনে যেতে থাকে, তার পেছনে পেছনে আসে বাকিরা। ধীরে ধীরে মন্দিরের পাথরের সিঁড়িতে পা রাখে প্রথম লোকটি, সঙ্গে সঙ্গে শোঁ শোঁ করে বাদুলে হাওয়ার দাপট বেড়ে ওঠে। মাঠের মধ্যে একটা ছোট হাওয়ার ঘূর্ণি কাঠকুটো ধুলো মিশিয়ে ঘুরতে থাকে, অন্ধকারেই তার মধ্যে একটা শূন্য হাহাকারের ডাক মিশে গেল কি। দেশীয় দুজন যেন একটু কেঁপে ওঠে সেই আওয়াজে, তবুও ধীরে ধীরে চাতালে ওঠে ওরা। চওড়া পাথরে চাতাল পেরিয়ে ভারী পা দুটোকে টেনে টেনে নিয়ে যায় তারা। পেছনে বিদেশি হানাদারদের দল আর সেই রাজপুরুষ দুজন, কয়েক পা হাঁটা, তারপর কাঠের সেই ভারী দরজা। দরজায় কোনো আগল নেই, এমনকি বন্ধ করার কোনো ব্যবস্থাই নেই, কারণ চুপিসারে অন্ধকারে রুদ্র বেতালের মন্দিরের চাতালে ওঠার বা দরজা খোলার দুঃসাহস শুধু আমৌনা গাঁয়ে কেন, গোটা বিচলেম তালুকা এমনকি সমগ্র দক্ষিণ কঙ্কনে কারণ নেই। হিন্দু ধর্মে বহু দেবদেবীর পুজো হয়, কিন্তু সমগ্র ভারতে বেতাল শুধুমাত্র এখানেই পূজিত হন রুদ্র বেতাল রূপে, দেবাদিদেব শিবের অনুচর হিসাবে। একমাত্র মহাতন্ত্র ধারক অঘরী দীক্ষিত বেতাল সিদ্ধ প্রধান পুরোহিত ছাড়া এই মন্দিরের দরজা কেউ খোলে না, প্রধান পুরোহিতের অনুমতি ছাড়া কেউ চাতালে ওঠে না, পূজার্চনাও করতে আসে না। এই বেতাল মহাভয়ঙ্কর, মহাক্রোধী, স্বয়ং মহাকাল, পূজার্চনার তিলমাত্র ত্রুটিতে মহা অনর্থ উপস্থিত হয়। ধীরে ধীরে মানুষের হাতের ধাক্কায় খুলে যায় সেই প্রাচীন কাঠের বিশাল দরজা। সঙ্গে সঙ্গে তুমুল বজ্রপাত হয় কাছাকাছি কোথাও, সকলে সচকিত হয়ে ওঠে, বৃষ্টির বড় বড় ফোঁটা ধেয়ে আসে চারিদিক জুড়ে, কাঁপা কাঁপা পায়ে ভেতরে প্রবেশ করে দেশীয় দুইজন। প্রায় তৎক্ষণাৎ হুড়মুড় করে ভেতরে ঢোকে বাকিরা, ঢুকেই দরজা কপাট বন্ধ করে দেয় কেউ। মশালগুলো তুলে ধরো, কড়া গলায় আদেশ দেন দীর্ঘদেহী রাজপুরুষটি। এই গর্ভগৃহে আর কোনো জানালা নেই, তাই ফুল, তেল, অগুরু, সিঁদুর আর রক্তচন্দনের চাপা গন্ধে ভরে আছে ভেতরটা। চারিদিকে নিকশ কালো দেওয়াল, যেন খেয়ে ফেলবে
অনধিকার প্রবেশকারীদের, আর সব কিছু ভেদ করে ওপারের দেওয়ালে একটা বিশাল অবয়ব, রুদ্র বেতাল মূর্তি। আস্তে আস্তে মশালগুলো জ্বলে ওঠে, কাঁপা কাঁপা হাতে কয়েক জোড়া ব্যানেটো বেতাল মূর্তি প্রকটিত হয়। মুহূর্তে দেশীয় দুজন সাষ্টাঙ্গে প্রণিপাত হয় মূর্তির সামনে, উচ্চস্বরে স্তব মন্ত্র আওড়াতে থাকে। লাল রঙের মেটে সিঁদুর, যজ্ঞভস্যের কালি আর এই রং তেল মাখানো ভয়াবহ সেই মূর্তির সামনে বিদেশিরাও একটু ঘাবড়ে যায় প্রথমে। সবাই বুকে হাত দিয়ে ক্রুশচিহ্ন আঁকে। দীর্ঘদেহী রাজপুরুষটি অস্ফুটে বলে ওঠেন, মাই গড, কি ভয়ানক দেখতে এদের দেবতা, নরক থেকে উঠে এসেছে বলে মনে হয়। কি বলেন মনসেইনার রেভারেন্ড? অপেক্ষাকৃত খর্বকায় দ্বিতীয় রাজপুরুষটি এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি মেলে মূর্তিটাকে দেখছিলেন। ভয়াবহই বটে, বেলে পাথরের তৈরি মূর্তি, ফুট দশেক মতো লম্বা, চোখের দিকে তাকালে ভয় করে। পাথরের চোখে এত ক্রূরতা আর ভয়াবহতা ফুটিয়ে তোলা যায় তা কে জানত, ওস্তাদ স্কাল্পচার সেটা মানতেই হবে। তার উপর অস্বাভাবিক বড় দুটো কান, তাতে আরও ভীতিজনক দেখায় মূর্তিটাকে। তবে যেটা সবথেকে আশ্চর্যজনক লাগলো ওর কাছে সেটা হলো দাড়ি। গত কয়েক বছরে অনেক জায়গায় অনেক হিন্দু মূর্তি উনি দেখেছেন, কিন্তু কোনো মূর্তিরই দাড়ি ছিল না, এখানে আছে। মূর্তির ডান হাতে একটা পাথরের দণ্ড বা স্টিক, বাঁ হাতটা কিছু একটা নেবার ভঙ্গিতে এগোনো, মুঠি করা, দুটি পা বেয়ে দুটি সাপ উঠেছে। তবে মূর্তির সব থেকে কদর্য অংশ হচ্ছে দীর্ঘ অনাবৃত লিঙ্গটি। বিরক্তিতে এবং বিবমিষায় গা গুলিয়ে ওঠে ও মনে মনে বিড়বিড় করেন, হোলি জেসাস, এসব ফিলদি আগলি ডিমানদের পুজো করে এই নোংরা লোকগুলো, এ তো সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তি। বিড়বিড় করতে করতে বুকে ক্রুশ আঁকেন তিনি। তিনি স্বয়ং উপস্থিত থাকতে এই ইন্ডিয়ান পিশাচগুলো এইভাবে জাহান্নামের রাস্তায় এগিয়ে যাবে? এইসব নিচু অপরিষ্কার অবিশ্বাসী ইন্ডিয়ানদের উদ্ধার করে প্রভু যিশুর রাস্তায় নিয়ে আসার জন্যই তো এরা এই গড ফর সিকিন ল্যান্ডে এসেছেন। বিপথগামীদের উদ্ধার করাই তো একজন ক্রাইস্টের সেবকের জীবনের প্রধান ব্রত। তাই তো কষ্ট করে পোপ পঞ্চম নিকোলাসের প্যাপল বুল রোমান্স হাতে নিয়ে সম্রাট তৃতীয় জনের আদেশ শিরোধার্য করে প্রভু যিশুর প্রেমের পথে সবাইকে নিয়ে যেতেই ওর আগমন এই গোয়াতে। আর তার রাস্তায় যদি কেউ বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে বা তাদের সমূলে উচ্ছেদ করতে উনি বদ্ধপরিকর। এই ব্যাপারে উনি বজ্রাদপি কঠোর। অনিচ্ছুক পতিত লোকজনকে উদ্ধার করে প্রেমের প্রভু যিশুর পথে আনতে গেলে একটু রক্তপাত তো হবেই। স্থানীয় সমস্ত শয়তান পুতুলদের পুজো বন্ধ না করলে প্রভু যিশুর বার্তা প্রচার করা কঠিন হয়ে পড়বে যে। তার উপর আবার পুতুল পুজো থেকে মন না সরালে ক্রুশ পুজোতে মন দেবে কি করে এরা? সম্রাট বা পোপ তা কি সইবেন? পর্তুগালের রাজদরবার ছেড়ে আসার সময় দরবার রাজনীতির গতি প্রকৃতি ওর নজর এড়োয়নি। সম্রাট তৃতীয় জনের বয়স হয়েছে, এরপর অঘটন কিছু না ঘটলে সম্রাট হবেন সেবাস্টিয়ান। অবশ্য বকলমে রাজত্ব থাকবে রানী ক্যাথলিনের হাতে, সে নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তিনি আবার যিশুখ্রিস্টদের একনিষ্ঠ সেবক, মানে চলবেন তার কথাতেই। মনে মনে একটা বাজে গালি দেন তিনি মহিলার উদ্দেশ্যে, বুড়ি যেমন গোঁড়া তেমনই বোকা। সে যাই হোক, মালকিন বা মালিক বোকা হলে সবারই সুবিধা, কিন্তু পর্তুগালের রাজদণ্ডটির নিচে পাকাপাকিভাবে মাথা গুঁজতে গেলে কিছু তো একটা করে দেখাতে হয়। এখন এই বাজারে পড়ে থাকে মাত্র দুটি কাজ, এক নতুন দেশ জয় করা, যা খুবই পরিশ্রম সাধ্য কাজ। ইনি আবার তরোয়াল কেন চামচ ছাড়া কিছুই নাড়াতে জানেন না? সেক্ষেত্রে তদ্ভাবে দ্বিতীয় পন্থা বিজিত নতুন দেশে খ্রিস্টধর্ম প্রসারণ। আর কি, তলোয়ার আর খ্রিস্টধর্ম,
এছাড়া সম্প্রসারণ করার মতো ইউরোপের আর আছেটাই বা কি আছে? উনি অবশ্য এদেশে এসেছেন একটা বিশেষ কাজে, পোপের আদেশে। সে আদেশের বিন্দু বিসর্গ পোপ ছাড়া আর কেউ জানে না, সম্রাট অবধি। আজ থেকে বছর দশেক আগে স্বয়ং পোপ ওকে একটা বিশেষ আদেশ বলে ডেকে পাঠান। এক বিধ্বস্ত বর্ষণ ক্লান্ত বিকেলে সেই সংক্ষিপ্ত আলাপ এখনও মনে আছে ওর। ভ্যাটিকানের এক রুদ্ধ কক্ষে এক সান্ধ্য আলাপের আসরে মিলিত হয়েছিলেন দুজনে। টেবিলের ওপর খোলা ছিল একটা শতাব্দী প্রাচীন বৃহৎ বই। আকারে ইঙ্গিতে অনুমান করেছিলেন তিনি যে ভ্যাটিকানের সবথেকে সুরক্ষিত ওয়াল্ট থেকে তুলে আনা এই বইটি, যে ওয়াল্টে একমাত্র স্বয়ং পোপ ছাড়া আর কারোর প্রবেশাধিকার নেই। উৎকৃষ্ট বেলজিয়াম সুরাপানের পর পোপ চতুর্থ পায়াস একটি বিশেষ কাজের ভার দিয়েছিলেন তাকে, বইটির রেফারেন্স দিয়ে। কাজটা আর কিছুই নয়, পশ্চিম ইন্ডিয়াতে যেখানে রাস্তা সবে উন্মুক্ত হয়েছে সেখানে নাকি একটি বিশেষ স্থানে একটি অতি প্রাকৃত আধিদৈবিক মহাশক্তির আধার আছে, সেইটা তুলে এনে পোপের হাতে সমর্পণ করতে হবে। এই পোপ না হোক পরের পোপ, এইটাই আদেশ। এবং সম্রাট তৃতীয় জন যেন এর বিন্দুমাত্র আঁচ না পান। এই আদেশ অমান্য করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটি অবসর ছিল না, কারণ বক্তব্যের আসল জায়গাটা তিনি ঠিকই বুঝেছেন। এই পোপ না হোক পরের পোপ, মানে ইচ্ছাটা পোপ চতুর্থ পায়াসের ব্যক্তিগত নয়, সমগ্র খ্রিশ্চান ধর্মজগতের এবং পরিকল্পনাটাও আজকের নয়, বেশ অনেক দিনের। এই কাজে অনেক সাহস করেই হাত দিতে হয় এবং শেষমেশ এই পোপই দিয়েছেন। তার অবশ্য কারণও আছে, ইনি অতি প্রভাবশালী লোক। শুধু পোপই নয়, ইটালির মহা ক্ষমতাধর মেদিচি পরিবারের সন্তানও বটে। তা এই মহাশক্তিধর ব্ল্যাক ম্যাজিক আর্টিকেলটার খোঁজ হিজ হোলিনেস পোপ পেলেন কী করে, এই প্রশ্নও করেছিলেন তিনি। জবাবে পোপ মৃদু হেসে সামনে খোলা বইটির প্রতি নির্দেশ করেছিলেন। কী বই, কার লেখা, কী বৃত্তান্ত, এ নিয়ে আর কৌতূহল দেখাননি তিনি। পোপের মৃদু অনুরোধ খ্রিস্টীয় অনুশাসনের যে কোনো সৈনিকের কাছে কালান্তক আদেশের সমান। তিনিও আর প্রশ্ন করেননি। একশো বছর আগে জারি করা পোপ পঞ্চম নিকোলাসের আদিষ্ট প্যাপেল বুল রোমান্স পন্টিফে বা পোপের বিশেষ আদেশ নিয়ে সোজা এখানে এসে ঘাঁটি গেড়েছেন। ইতিমধ্যে পদোন্নতিও ঘটেছে ওর। গোয়াতে পর্তুগিজ রাজত্ব স্থাপন করার ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পর্তুগালের রাজদরবারে বিশেষ প্রতিপত্তি জুটেছে তার। কিন্তু পোপের আদেশ তিনি ভোলেননি, তাই প্রথম সুযোগেই এখানে তিনি এসেছেন। তারপর তন্নতন্ন করে খুঁজে লক্ষণ মিলিয়ে অজস্র উপকথা আর জনশ্রুতি শুনে আজ যখন তিনি সেই বহু প্রতীক্ষিত স্থানে এসে উপস্থিত, তখন তিনি দেখছেন যে যার জন্য এত প্রাণপাত সেই জিনিসটি ফুরুত। মূর্তির পাদদেশে একটা ছোট চৌকো পীঠস্থান মতো আছে, তার উপরেই এই পাথরে মূর্তিটি। হিসেব মতো তারই মধ্যে একটি বিশেষ প্রকৌশলে লুকিয়ে থাকার কথা সেই পোপের আদিষ্ট মহাশক্তিধর জিনিসটির। উনি প্রস্তুত হয়েই এসেছিলেন যে দরকার পড়লে পীঠস্থানটি খুঁড়ে দেখবে। এখন বোঝা যাচ্ছে তার আর কোনো দরকার নেই, কারণ চৌকোনা পীঠস্থানটির সামনে একটি ছোট চৌকো গহ্বর খালি। বোঝা যাচ্ছে যে ওখানে বহু যত্নে কিছু একটা লুকিয়ে রাখা ছিল, হয়তো বহু প্রাচীন কাল থেকেই, কিন্তু এখন আর সেটা নেই। চোয়াল শক্ত হয়ে ওঠে মনসেইনার রেভারেন্ডোর, চোখ দুটো একটু সরু হয়েই স্বাভাবিক হয়ে যায়। এই জিনিসের খোঁজ একজনের পক্ষেই জানা সম্ভব, আর সেই সরিয়েছে জিনিসটা। একটা শীতল ক্রোধ ওর মেরুদণ্ড বেয়ে মাথায় উঠতে থাকে। এই মন্দিরের প্রধান পুরোহিত কোথায়? তাকে আমার চাই এক্ষুনি, যে করেই হোক। সেই পাথুরে মন্দিরটার মধ্যে গম গম করতে থাকে ওর স্বর। দীর্ঘদেহী রাজপুরুষটি এবার একটু সন্ত্রস্ত ভঙ্গিতে এগিয়ে আসেন। একটা ছোট্ট অসুবিধা হয়েছে মনসেইনার, আমি আদেশ দিয়েছিলাম প্রধান পুরোহিত আর তার পরিবারকে বন্দি করতে। দুর্ভাগ্যজনকভাবে
প্রধান পুরোহিত কোনোভাবে টের পেয়ে পালায়। আমরা অবশ্য তার স্ত্রী আর ছেলেকে আটক করেছি। ফোর্ট আঞ্জে দ্বীপেতে বেঁধে রেখেছি আমরা দুজনকেই। দুজনের উপরই ইন্টারোগেশন চলছে। একটু দম নিয়ে নেন তিনি। আর অলরেডি এক প্লাটুন সোলজার পাঠিয়েছি লোকটাকে ধরে আনতে। সৌভাগ্যক্রমে আমরা জানতে পেরেছি লোকটা কোটালিন যাচ্ছে। আশা করছি আজ রাতের মধ্যেই লোকটাকে ধরে কাল সকালে আপনার সামনে হাজির করতে পারবো রেভারেন্ড। ভ্রকুটি কুটিল চোখে খর্বকায় লোকটি পেছন ফিরে তাকায়। আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন সাইনর? দীর্ঘদেহী রাজপুরুষটি ধূর্ত হাসি হেসে বলেন, আমরা জানতে পেরেছি যে লোকটা নিজের ছেলেকে পাগলের মতো ভালোবাসে। আজ না হয় কাল ওকে ফিরতেই হতো মনসেনার, ওকে ফিরতেই হতো। আচ্ছা, খুব ভালোবাসে? একটা নিষ্ঠুর ক্রূর হাসি খেলে যায় সেই প্রতাপশালী রাজপুরুষটির মুখে। কাল বিকেলে তিনজনকেই বেঁধে আনবে এই মন্দিরের সামনে। পুট দেম টু ডেথ, ডেথ বাই ফায়ার। এক্সিকিউশনের আদেশ কাল সকালেই আমার কাছ থেকে নিয়ে নেবেন সাইনর। বলে মন্দির থেকে বেরিয়ে যেতে যেতে একটু থামেন তিনি। Make sure that he sees his son dying. Also make it sure that the entire village is present during that time. আমাদের একটা কড়া উদাহরণ রাখতে হবে, লোকে যেন বোঝে মহান করুণাময় যিশুর পথে না চলার শাস্তি কি। বলে একটু থামেন তিনি, তারপর যোগ করেন, They need to pay a price, a very heavy price, by blood and death. এই বলে বৃষ্টির মধ্যেই ঘোড়ায় চড়ে চলে যেতে থাকেন মনসেইনার রেভারেন্ডো, গোয়ার ভাইকার জেনারেল মিগুয়েল ওয়াস। ২০১৬ জুলাই, আফগানিস্তান। স্কুলটা একটা উপত্যকার গা ঘেঁষে। স্কুলের পেছনের চাতাল থেকে ঠিক 12 ফুট দূরে পাহাড়ের খাদ শুরু। সেদিকে যাতে বাচ্চারা চলে না যায় তার জন্য স্কুল বিল্ডিংয়ের দুপাশ দিয়ে বেশ কিছুটা দূর অবধি লম্বা চলে গিয়েছে কাঁটা তারের ফেন্সিং। উপত্যকার ওপারে হিন্দুকুশ রেঞ্জের অপার্থিব নয়নাভিরাম দৃশ্য। দূর, অতি দূর অবধি ঢেউ খেলে গেছে পাহাড়ের সারি, মাথায় মাঝে মাঝে মেঘেদের আনাগোনা। কিন্তু আজ এই অপার্থিব দৃশ্য দেখার সময় কারোর নেই। একটা নিঃসীম বিভৎসতার আশঙ্কা যেন কালো ডানা মেলে নেমে আসতে চাইছে পুরো এলাকাটা জুড়ে। স্কুলের সামনের দিকের অনেকটা জায়গা জুড়ে দীর্ঘ উপবৃত্তাকার এলাকা কর্ন করে রেখেছে আফগান ন্যাশনাল পুলিশ। খবর পেয়েই আফগান আর্মির 209th কর্পস এসে উপস্থিত। বড় বড় পুলিশ ভ্যান আর জিপ, আফগান আর্মির কম্ব্যাট ভেহিকল, সার্চ লাইটের আলো, স্থানীয় কিছু সংবাদদাতা সংস্থার ভ্যান, এর পেছনে বুক চাপড়ানো আফগান মেয়েদের দল, আর হাউ হাউ করে কাঁদতে থাকা তাদের সামলে রাখা আফগান বাবাদের ভিড়, রঙ্গ দেখতে আসা ইতর জনগণ, সব মিলিয়ে নরক গুলজার হয়ে গেছে জায়গাটা। খবর পেয়ে সিএনএন আর বিবিসির স্থানীয় সংবাদদাতারা বিশাল বিশাল ছাতাওয়ালা ভ্যান নিয়ে এসে হাজির। আস্তে আস্তে ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে এই সর্বনাশা খবর। আতঙ্কে ঘেন্নায় শিউরে উঠে নিঃশ্বাস বন্ধ করে পৃথিবী অপেক্ষা করছে আরেকটা নৃশংস গণ শিশু হত্যার জন্য। বেসলান আর পেশোয়ারের পর আরেকটা। পুলিশ আর আর্মির সঙ্গে জঙ্গিদের প্রাথমিক আলোচনা ব্যর্থ। তার প্রধান কারণ জঙ্গিরা নির্দিষ্ট করে কিছুই চায় না, তারা শুধু দেখাতে চায় যে আল্লাহের সৈনিকরা কতটা অকুতোভয়। পৃথিবীতে শরিয়ত কায়েম করবার জন্য তারা কত বৃহৎ আত্মত্যাগের নজির রাখতে পারে।
স্থানীয় জিরগার এক বৃদ্ধ প্রধানকে আনা হয়েছে কথাবার্তা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি পুলিশের মাইকে জঙ্গিদের কাছে উচ্চস্বরে আবেদন জানাচ্ছেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের জন্য। ইসলামে নরহত্যার বিরুদ্ধে বিভিন্ন সূরা আর আয়াত পেশ করছেন, নাবালক শিশুদের প্রাণের জন্য দোহাই পাড়ছেন, নিজেকে জিম্মা রাখবার প্রস্তাব দিচ্ছেন, বলছেন দরকার হলে তাঁকে ছিঁড়ে হাজার টুকরো করুক জঙ্গিরা, কিন্তু শিশুদের যেন কিছু না হয়। উত্তরে মাঝে মাঝে শুধু বুলেট ছুটে এলে তৎক্ষণাৎ লোকজন নিচু হয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ছে। কিছুক্ষণ পরপর সেই একই নাটক। জিরগার বৃদ্ধ প্রধান হাউ হাউ করে কাঁদছেন আর শিশুদের জীবন ভিক্ষা চাইছেন। পুলিশের কাজ আরও শক্ত হয়ে উঠছে বাবাদের জন্য। জোয়ান আফগান রক্ত জীবন মৃত্যু পায়ের ভৃত্যেরই সমান। সবারই দাবি দুটো বন্দুক দিলে তারাই এই শয়তানগুলোকে নিকেশ করে আসতে পারে। হায়রে বাবাদের মন। ঘন ঘন ঘড়ি দেখছিলেন দোয়াহাম ব্রিডম্যান অর্থাৎ লেফটেন্যান্ট শের আব্দুল বারি কারিমি। অনেকক্ষণ হলো খবর পাঠানো হয়েছে লেমেগোতে জার্মানদের মাধ্যমে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই কেন? এমন সময় ওর জিপ থেকে নিজস্ব সরবাজ অর্থাৎ প্রাইভেট সার্জেন্ট দিলবার নজারি ওয়াকিটকিটা নিয়ে এলো। সেটাকে কানে চেপে দূরে সরে যান কুশলী এবং ধূর্ত লেফটেন্যান্টটি, বলখ প্রদেশের 209th কসের প্রধান আব্দুল করিমি। খানিক্ষণ পর একটা স্বস্তির হালকা ভাব ফুটে ওঠে তার মুখে। বলে সিগন্যাল কেটে দিলেন তিনি। এইবার পাল্টা লড়াই শুরু। দ্রুত উনি আর্মি এবং পুলিশের কাছে এগিয়ে গিয়ে বলেন সামনের দিকটায় আরও অ্যাক্টিভিটি বাড়াতে, নেগোসিয়েশন চালিয়ে যেতে বলেন আরও জোরদার। ইতিমধ্যে মজারে শরীফ আর কুন্দুসের দুই সম্মানীয় বৃদ্ধ উলেমেরা এসে হাজির হয়েছেন। তাঁদের হাতেও মাইক দিয়ে আরও কিছু সার্চ লাইট জ্বেলে দেওয়া হলো। ইতিমধ্যে বেশ অন্ধকার হয়ে গিয়েছে জায়গাটা। স্কুলের সামনের দিকেই ওদের টেনে আনতে হবে যাতে পেছন দিকটা ফাঁকা থাকে। এদিকে স্কুলের পেছন দিকের উপত্যকার পাহাড়ের গা ঘেঁষে স্পেশাল হার্নেস বেঁধে টিকটিকির ক্ষিপ্রতায় পাশাপাশি সরে সরে স্কুলের পেছন দিক দিয়ে পাহাড়ের গায়ে জড়ো হচ্ছে 13 জন রেঞ্জার্স, যারা প্রত্যেকে US কলোরাডোর ফোর্ট কার্সন স্পেশাল ফোর্সেস মাউন্টেন অফ অপারেশন থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত। চৌকো শক্ত চোয়াল, ভাবলেশ হিনমুখ, প্রত্যেকের পিঠে ঝুলছে 25 কিলোর অপারেশন লোড, প্রত্যেকের কাছে আছে হেকলার অ্যান্ড কোখের দুটো করে হ্যান্ডগান, একটা করে UG সাবমেশিন গান। মেইন কম্ব্যাট ইনস্ট্রুমেন্ট যদিও সিগ সয়ের SG-543 অ্যাসাল্ট রাইফেল, এর সব কটাতেই অটোমেটিক সাইলেন্সার লাগানো, পর্যাপ্ত অ্যামিউনিশনস পিঠে এবং টাইট ব্ল্যাক ইউনিফর্মের বিভিন্ন খাঁজে, আর প্রত্যেকের দুই হাঁটুর কাছে লুকিয়ে আছে দুটি করে Glock B1 ওয়ার নাইফ। শুধু এই ওয়ার নাইফ দিয়ে এই 13 জন রেঞ্জার্স হ্যান্ড টু হ্যান্ড ক্লোজ লড়াইয়ে কমসে কম 50-70 জনের মহড়া নিতে পারে। সারা মুখ কালো কাপড়ে জড়ানো, শুধু চোখ আর নাক ছাড়া। সবাই কাছাকাছি পৌঁছাতেই মার্টিনহো থুতনির কাছে নেমে আসা সরু স্যাটকমের নেভিগেশনে আদেশ দিলেন, মুভ আপ। পাহাড়ের গা ঘেঁষে যেন 13টা মাকড়সা উঠে এলো স্কুলের পেছনের ছোট্ট চাতালটায়। ১৫৬০ অগস্ট, গোয়া। ছোট নৌকাটা ঘাটে এসে থামতেই একটা মৃদু ধাক্কায় উঠে পড়লেন ত্রিলোচন। নৌকা থেকে লাফিয়ে হাঁটু জলে নেমে সেটাকে একটা গাছের শিকড়ের সঙ্গে বাঁধে বিঘ্ননাশ। একটা তক্তা এনে পেতে দেয় নৌকা থেকে ঘাট অবধি, যাতে ঠাকুর নির্বিঘ্নে নেমে আসতে পারেন। ঈষৎ স্খলিত পায়ে
সেই তক্তা বেয়ে নেমে আসেন ত্রিলোচন খেমকল্যাণী। কোমরে হাত দিয়ে দেখে নেন জিনিসটা ঠিকঠাক আছে কিনা, তারপর আশীর্বাদ করেন বিঘ্ননাশকে। মাথা নিচু করে সেই আশীর্বাদ নেয় হতভাগ্য ছেলেটি, আর তারপর ফুঁপিয়ে ওঠে। এই শয়তানগুলোর হাত থেকে আমাদের কি মুক্তি নেই জেঠাকুর? প্রশ্নটা তীরের মতো বুকে এসে বেঁধে ত্রিলোচনের। এই বিঘ্ননাশ গায়তণ্ড ছেলেটাকে ছোটবেলা থেকে দেখছেন তিনি। বিঘ্ননাশের বাবা দার্শিক ছিলেন ত্রিলোচনের বিশেষ প্রিয় পাত্র। তার সামনেই হেসে খেলে বড় হলো ছেলে, বিয়ে করল পাশের পালিগাঁওয়ের বাদন্য মালেশের মেয়ে জ্যোতিকে। হা হা হা, জোড়ায় জোড়ায় যেদিন দুজনে এসেছিল রুদ্র বেতাল মন্দিরে, প্রাণ ভরে ওদের আশীর্বাদ করেছিলেন তিনি। কিন্তু তার বছর দশেক পরে ভিনদেশি জবনদের উৎপাত যখন আছড়ে পড়ল এই গোয়াপুরী সহ সমগ্র কঙ্কণ অঞ্চলে, তার প্রথম ঝটকাটা যাদের উপর দিয়ে গেল তাদের একজন এই গায়তণ্ডে পরিবার। বিঘ্ননা সৈনিক পুরুষ, আদিল শাহী সেনা দলে ছিল, তার উপরে তার রক্তও কিঞ্চিত বেশি গরম। বাজারে এক যবন সৈনিকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হওয়াতে একদিন তারা দল বেঁধে বিঘ্ননাশকে ধরতে আসে। ছোকরা সেদিন কাজে অন্যত্র গেছিল, সেই যবন সৈনিকের দল বিঘ্ননাশকে না পেয়ে তার বাড়ি ঘরে আগুন দিয়ে দেয়। জোর করে ধরে নিয়ে যায় জ্যোতিকে। চিৎপাবন ব্রাহ্মণের কুলবধূকে বিদেশী যবন সৈন্য প্রকাশ্য রাস্তায় অর্ধ উলঙ্গ করে চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। খুব সম্ভবত এই দৃশ্য দেখেই দার্শিক আর তার বউ লজ্জায় ঘেন্নায় আতঙ্কে মারা যায় বা হয়তো আত্মহত্যাই করে, সঠিক বলা যায় না। তাদের মরদেহ দুটি সেই ঘরের সঙ্গে পুড়ে ছাই হয়ে যেতে অবশ্য বেশি দেরি হয়নি। বিঘ্ননাশ ক্রোধে উন্মাদ হয়ে একটা খোলা তরোয়াল হাতে সেই দিনই ছুটে যাচ্ছিল প্রতিশোধ নিতে, কিন্তু তাকে আটকায় ত্রিলোচন। নইলে সেই দিনই বন্ধুপুত্রের ইহলীলা সাঙ্গ হতো। সেই থেকে গোয়াপুরীর আর এক প্রান্তে সঙ্গোপনে একে লুকিয়ে রেখেছেন ত্রিলোচন। এর কাজই হচ্ছে স্থানীয় তৃণমূল স্তরে ছেলেপুলেদের সংগঠিত করা এই বিদেশি শাসনের বিরুদ্ধে। ত্রিলোচনের সবথেকে বিশ্বস্ত লোকেদের মধ্যে প্রথমেই থাকবে এই অগ্নিবর্ষী যুবা। প্রিয় অনুচরের মাথায় হাত রাখেন ত্রিলোচন, তার নিজের হাতটাও কি সামান্য কেঁপে উঠল। ফিসফিস করে তিনি বললেন, দিন বদলাবে বিঘ্ননাশ, অত্যাচারের শাসন কখনো একটানা চলতে পারে না। স্বয়ং বেতাল মহারাজ সাক্ষী এই অনাচারের, তিনি সব দেখছেন সব শুনছেন। তার দরবারে পাপের শাস্তি ভয়াবহ মৃত্যু। তুমি তোমার কাজ চালিয়ে যাও বিঘ্ননাশ, আবার দেখা হবে। এই বলে ঘন অন্ধকারের মধ্যেই পা ফেললেন ত্রিলোচন খেমকল্যাণী। আর দু ক্রোশ দূরেই কুশস্থলী, ঠিকঠাক হাঁটলে আর ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া উচিত। ভোরের আলো ফোটার আগে ভাগেই পৌঁছাতে হবে, আর তারপর কাল ভৈরব মন্দিরে। অনেক কাজ বাকি। দ্রুত হাঁটা লাগান তিনি, বেশি দূর অবশ্য যেতে হলো না। আধ ঘণ্টাটাক হাঁটার পরেই রাস্তার পাশে ঘোড়ার খুরের আওয়াজ শুনে ঝোপের আড়ালে আঁধারে মিশে গিয়েছিলেন ত্রিলোচন। কিছুক্ষণ পরেই মশাল জ্বালিয়ে পুরো এলাকাতে খোঁজ করা শুরু করে দেয় এক গাদা যবন সৈন্য। ঝোপের আড়াল থেকে বলির পাঁঠার মতো কাঁপতে থাকা ত্রিলোচনকে খুঁজে বের করতে তাদের কোনো অসুবিধে হয় না। ত্রিলোচন সভয়ে দেখে উনি একা নন, ধরা পড়েছে বিঘ্ননাশ। তার দু হাত বেঁধে ঘোড়ার সঙ্গে হাঁটিয়ে আনা হচ্ছে। বোঝা যাচ্ছে যে এই অল্প সময়ের মধ্যেই একটা ঝড় বয়ে গিয়েছে তার উপর। বাঁ চোখের নিচে কালশিটে, ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়াচ্ছে, চোখে সব কিছু গুলিয়ে যাওয়া উদ্ভ্রান্ত দৃষ্টি।
রাতের অন্ধকারে ঝিল্লি মুখর সেই মধ্যরাত্রে যেন এক আসন্ন অশুভ নাটকের মুখ্য চরিত্র হিসাবেই বৃত্তাকারে সাজানো সেই সৈন্যদলের মাঝে দাঁড় করানো হয় ত্রিলোচনকে। সৈন্যদলের অধিপতি লালমুখ বিশালদেহী মানুষটি সামনে এসে ভাঙা ভাঙা কোঙ্কনি ভাষায় জিজ্ঞেস করল, এই কলার নেংটি দূরে বাচ্চা, এই জন্তুটাকে চিনিস? সর্বজন শ্রদ্ধেয় বেতাল সিদ্ধ পুরুষ ত্রিলোচন খেমকল্যাণীকে সমগ্র কোঙ্কনে এই ভাষায় সম্বোধন কেউ করতে পারে এ তার স্বপ্নেরও অগোচর। আর চোখে তাকিয়ে দেখলেন নিচু হওয়া মাথাটা সামান্য উঁচু করে লাল চোখ মেলে এই যবন সেনাপতিকে দেখছে বিঘ্ননাশ। ঠোঁট থেকে রক্ত মেশা লালা গড়িয়ে পড়ল খানিকটা। ভয় পেলেন ত্রিলোচন, নিজের জন্য নয়, বিঘ্ননাশের জন্য। বড় মাথা গরম ছেলে, খণ্ড মুহূর্তে প্রলয় বাঁধিয়ে দিতে পারে, কিন্তু এখন মাথা ঠান্ডা রাখা দরকার, একদম ঠান্ডা রাখা দরকার। অকম্পিত স্বরে ত্রিলোচন বললেন, না চিনি না। ভারী একটা হাতের থাপ্পড় এসে গালে পড়তেই চোখে অন্ধকার দেখলেন তিনি। হিংস্র সাপদের মতোই গর্জন ভেসে এলো, একদম মিথ্যা কথা বলবি না নোংরা হিন্দু। এই জন্তুটা একটু আগে তোকে নৌকা করে পৌঁছে দেয়নি? অতি কষ্টে চোখ দুটো খুললেন ত্রিলোচন। রাগে অপমানে মাথাটা ঝাঁ ঝাঁ করছিল। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ক্রোধ সংবরণ করলেন তিনি। শান্তি, শান্তি, শান্তি। তিনবার বিড়বিড় করলেন, তারপর মাথা তুলে দৃপ্ত অথচ মৃদু স্বরে বললেন, বৃথাই গায়ে হাত তুলছ বিদেশি, একে আমি চিনি না, বললাম তো আমি দরিদ্র ব্রাহ্মণ, অন্য গায়ে বেদ পাঠের আমন্ত্রণে যাচ্ছি। অন্যায় কাজ করা তোমাদের মানায় না, হিন্দুদের শাস্ত্রকর্মে বাধা দিও না। শব্দ করে ওর মুখে থুতু ছিটিয়ে দিল লোকটা। শিব শিব উচ্চারণ করে শিউরে উঠলেন। তারপর চোখ খুলে সেই বিদেশি হানাদারকে কিছু বলার আগে চোখ গেল বিঘ্ননাশের দিকে, আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। খ্যাপা বাঘের মতোই ফুলে উঠেছে বিঘ্ননাশ গাইতণ্ডে। ঘাড়টা সামান্য উঁচু করে তীব্র লাল চোখ মেলে সে একবার এই বিদেশি সেনাধ্যক্ষকে দেখছে, আর একবার চারিদিকের সৈন্য সমাবেশকে। আরেকবার ভয় পেলেন ত্রিলোচন, ছেলেটা উত্তেজনায় কিছু করে না বসে। আদিল শাহী সেনাদলে একটা ছোটোখাটো দলের সর্দার ছিল বিঘ্ননাশ। চিৎপাবন ব্রাহ্মণ হলে কি হবে, সাহসে শক্তিতে আর দৈহিক ক্ষমতায় শ্রেষ্ঠতম ক্ষত্রিয় সে। দুর্জয় সাহস এই যুবকের বুকে, আর তলোয়ার চালানোয় সে তো সাক্ষাৎ সিদ্ধ পুরুষ। এত কিছু খেয়াল করেনি সেই বিদেশি। এক টানে তলোয়ারটা খুলে তার ডগাটা ত্রিলোচনের বুকে চেপে ধরে এক টানে ছিঁড়ে নেয় উত্তমাঙ্গের উত্তরীয়টি। তারপর ব্যঙ্গের হাসি হাসতে হাসতে খেলার ছলেই সামান্য চালিয়ে দেয় তলোয়ারটা। ফিনকি দিয়ে সামান্য রক্ত বেরিয়ে আসে দক্ষিণ কোঙ্কনের সর্বশ্রেষ্ঠ সর্বজন মান্য পণ্ডিত ত্রিলোচন খেমকল্যাণীর বুক থেকে। একটা অস্ফুট আর্তনাদি কি করে উঠলেন তিনি, আর সেটাই বোধ হয় কাল হল। ঘন গম্ভীর গলায় একটা ধমক ভেসে এলো পেছন থেকে, নোংরা বিদেশি কুত্তা, দূরে সরে দাঁড়া। তোর সাহস হয় কি করে ওর অঙ্গ স্পর্শ করার? তোর কি জিজ্ঞাসা করার আছে আমাকে কর। সাহস থাকে তো দুটো হাত খুলে একটা তলোয়ার দেনারে, তোদের কুকুরের মতো লাথি মারতে মারতে কোপাতে কোপাতে দেশের বাইরে বার করে দি। ধীরে সুস্থে সেদিকে ফেরে সেই বিশাল দেহী যবন সেনাপতি ব্যঙ্গের সুরে বলে, এই তো পোষা কুত্তার মুখে বুলি ফুটেছে দেখছি। পাশ থেকে আরো এক যবন সৈন্য একটা নোংরা ফুট কাটে ভাঙা কোঙ্কনিতেই। বাবা খুব তেজ দেখছি ছোকরা, সেই হিন্দু জানোয়ারটা না যার বউকে আমরা তুলে এনেছিলাম আর
বাড়িঘরদোর জ্বালিয়ে দিয়ে এসেছিলাম, তাই ভাবি হ্যাঁ কবুতরি বিছানায় এত চিল্লায় কেন। অবশ্য এমন জোয়ান কবুতরের জুড়িদার বলেই না। সহসা মহাকাল সর্পের মতো ফনা তুলে দাঁড়ায় সেই মারাঠি যুবক, হিস হিস আওয়াজ করে বলে, হাত দুটো একবার খুলে দে না রে বেজন্মার বাচ্চা, তোদের সিধে নরকের রাস্তাটা দেখিয়ে দিই। হারামজাদারা, মেয়েদের আর নিষ্পাপ বৃদ্ধদের ওপরেই যত বীরত্ব দেখাতে পারিস দেখছি। কিসের দুধ খেয়ে বড় হয়েছিস তোরা নোংরা কীটের দল? তোদের মায়ের না জঙ্গলি শুয়রের? হেলে দুলে ধীরে সুস্থে বিঘ্ননাশের দিকে হেঁটে যেতে যেতে একটা কুৎসিত হাসি ফুটে ওঠে সেনাধ্যক্ষের মুখে। সাবাস, এমনই তো চাই, এমনই তো চাই। যখন তোর বউকে বিছানায় শুয়ে ভোগ করেছিলাম, সেও এরকম তেজ দেখিয়েছিল বটে, তবে কিনা সে মাগির গুমোর ভাঙতে বেশ মজাই লেগেছিল। অবশ্য পুরো পল্টনে প্রসাদ হওয়ার পর বেশ্যা মাগিটার এত তেজ ছিল না, শতখানেকের ভোগ হওয়ার পরেই তো পটল তুললো সালি। আহা, এখন ভাবি অমন চম্পা মালকে বাঁচিয়ে রাখলেই হতো, সময়ে সময়ে আমাদের পালা করে সেবা করত। হিন্দু ব্রাহ্মণের মেয়েগুলো বড় নরম সরম, আহ বেশ্যাগুলো বিছানা গরম করতেও। এরপর আর সরেনি সেই কুৎসিত চুহা, বোধহয় অতি উৎসাহিত হয়ে একজন সৈন্য ঘোড়ার মাথার কাছে সরে আসে এই সরস আলোচনা শুনতে, যে ঘোড়ার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল বিঘ্ননাশ গায়তণ্ডেকে। মুহূর্ত, শুধু একটি মাত্র অসতর্ক মুহূর্ত, দক্ষ তলোয়ারবাজ বিঘ্ননাশ সামান্য ডান দিকে ঝুঁকে দু হাত বাঁধা অবস্থাতেই সেই অতি উৎসাহী বিদেশি সৈনিকের কোষ থেকে বের করে আনে দীর্ঘ তলোয়ারটা, আর সেই একই ভরবেগের সঙ্গে সমস্ত শরীর ডান দিক থেকে বাঁ দিকে চালিত করে তলোয়ারটি গেঁথে দেয় বিদেশি সেনাপতির গলা বরাবর। ঘটনাটা ঘটে যায় চকিতের মধ্যে কেউ কিছু বুঝে উঠবার আগেই, অত্যন্ত অবিশ্বাসের সঙ্গে নিজের গলার অর্ধেকটা অবধি গাঁথা তলোয়ারটা দেখতে দেখতে দুম করে মাটিতে পড়ে যায় সেই বিশাল দেহী মানুষটা, আর সঙ্গে সঙ্গে একটা বন্দুকের আওয়াজ ভেসে আসে। মাথার অর্ধেকটা উড়ে যায় বিঘ্ননাশ গায়তণ্ডের, রক্তে ঘিলুতে দীর্ণ খুলির একটা ভগ্নাংশে আর টুকরো রক্ত মাংসে ত্রিলোচনের সর্বাঙ্গ ভরে যায়। পুরো দৃশ্যটা এক ভয়ঙ্করতম অলৌকিক নারকীয়তা নিয়ে তার চৈতন্যে আঘাত করে। তিনি আর্তনাদ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। ২০১৬ জুলাই, আফগানিস্তান। প্রধান সমস্যাটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠা, সেটা স্কুলের ম্যাপ দেখা মাত্র বুঝলেন মার্টিনহো। ইতিমধ্যে ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি পাতলা ভিজিকম ডিভাইসটা খুলে লোকেশনটা দেখে নিয়েছেন তিনি এবং তার ১২ জন খুনে কমান্ডো। জিনিসটা কোনো নতুন স্পেশাল মেটেরিয়ালে তৈরি, একটা পাতলা প্যাডের মতো যেটা বাম বাহুতে জড়িয়ে রাখা যায়, প্রয়োজনে খুলে স্লেটের মতো আকারেও নিয়ে আসা যায়। ল্যামেগো থেকে এর মধ্যেই ইউএসএর ল্যাংলেতে বার্তা পাঠানো হয়ে গেছে, তারই ফলাফল হিসাবে কাছাকাছির মধ্যে থাকা দুটি ড্রোন উড়ে এসেছে ওদের সাহায্যার্থে। গ্রাউন্ড লেভেলে কেউ নেই, ওরা বাচ্চাগুলোকে নিয়ে গেছে ফার্স্ট ফ্লোরে। পেছন দিকে একটা দরজা আছে বটে, কিন্তু তার ওধারে যে সিঁড়িটা আছে সেটা উঠে গেছে সোজা ফার্স্ট ফ্লোরে, এবং তার সামনে অবশ্যই যে একজন গার্ড আছে সেটা অনুমান করার জন্য কোনো পুরস্কার নেই।
প্রথমে পরিকল্পনাটা মনে মনে ছকে নিলেন মার্টিনেজ। একটু আগে লেফটেন্যান্ট আব্দুল করিমের কোডেড মেসেজ পেয়েছেন তিনি, টেররিস্টদের অ্যাটেনশন ড্র করার জন্য স্কুলের সামনের দিকে মহড়া চলছে খুব। সময় কম, 7 মিনিট কেটে গেছে অলরেডি। ওপরে উঠবে কী করে রেঞ্জার্সরা? কোনো টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার প্রশ্নই ওঠে না। বিন্দু মাত্র আওয়াজ করা মানে শুধু এদের নয়, শিশুদেরও ঝুঁকির মধ্যে ফেলা। প্রত্যেক রেঞ্জার্স তাদের ব্যাগ থেকে একটা করে 1.5 ফুট লম্বা পাইপ বের করলো প্রথমে, সেগুলো পরপর জোড়া যায়। স্পেশাল মিলিটারি গ্রেড ফাইবারের তৈরি ঘাত সহ এবং নমনীয় এই পাইপগুলো বিভিন্ন কাজে লাগে, যেমন ব্লো পাইপ হিসাবে অথবা অ্যাসল্ট রাইফেলের সামনে ফিট করে লং রেঞ্জ রাইফেল হিসাবে ব্যবহার করতে, অথবা শুধুমাত্র পোল বা লম্বা দণ্ড হিসাবে, এই যেমন এখন করা হবে। ফটাফট 13 পিস ফাইবারের পাইপ জোড়া লাগিয়ে একটা লম্বা শক্তপোক্ত কিন্তু নমনীয় পোল তৈরি হয়ে যেতেই একজন তার এক প্রান্ত দু হাতে ডান দিকে কোমরের কাছে ধরে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ালো। পোলের অন্য দিকটা দুজন রেঞ্জার্স ধরে রইল। এরপর যেটা ঘটল সেটা স্রেফ ম্যাজিক। প্রথম রেঞ্জার্স পোলটাকে শক্ত করে ধরে খাড়া দেওয়ালে প্রথম পা রেখেই খুব দ্রুত দ্বিতীয় পা রাখল। পোলের অন্য প্রান্ত অন্য দুই রেঞ্জার্স চেপে ধরে কৌণিকভাবে চাপ দিতে লাগল। প্রথম রেঞ্জার্স স্রেফ নিউটনের সেই তৃতীয় সূত্রানুযায়ী সেই পোলটাকে ধরে সমতলে হাঁটার মতো করেই খাড়া দেওয়াল বেয়ে তরতর করে হেঁটে উঠে দোতলার বারান্দার কাছে পৌঁছেই বারান্দার পাঁচিলের নিচে মাথা নিচু করে অদৃশ্য হয়ে গেল। পরের 3 মিনিটের মধ্যে মার্টিনেজ সহ 12 জন রেঞ্জার্স পৌঁছে গেল দোতলায়। একজন রয়ে গেল নিচেই, ছায়ার সঙ্গে মিশে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো। দোতলায় পৌঁছেই পরিস্থিতিটা সরেজমিনে বুঝে নিলেন মার্টিনেজ। বারান্দাটা দুদিকে ছড়িয়ে গিয়ে বাঁক নিয়েছে সামনের দিকে। ভিজিকামে একবার ম্যাপটা দেখে নিলেন মার্টিনেজ। এই বারান্দাটা পুরো স্কুলের ফার্স্ট ফ্লোরকে ঘিরে রেখেছে। সামনের দিকে একের পর এক ক্লাসরুম, আর যেখানে বারান্দাটা সামনের দিকে বাঁক নিয়েছে সেখান থেকে দুটো সিঁড়ি নেমে গেছে নিচে। তার মানে পেছনের দরজার সামনের সিঁড়িটা ল্যান্ডিং ফ্লোরে এসে মিশেছে, ওইখান থেকে দুটো সিঁড়ি সামনের প্রধান দরজার দিকে গিয়ে মিশেছে, আর মাঝের সিঁড়িটা এসেছে পেছনের দিকে। ঠিক 11 সেকেন্ড লাগলো বাকি 11 জন রেঞ্জার্সকে বুঝিয়ে দিতে যে কি করতে হবে। নো সাউন্ড, নো গান শট, সেপারেট দেম আউট অ্যান্ড নিউট্রালাইজ। 6 জন বাঁদিকের পথ নিল, বাকি 6 জন ডান দিকের। মার্টিনেজ প্রথম বাঁকের কাছে গিয়ে একটু থামলেন। স্কুলের সামনের দিকে প্রচুর আলো আর আওয়াজ, এ তিনি জানতেনই কেন আর কিসের জন্য। কিভাবে যেন তারই একটা টুকরো আলোর রেখা মার্টিনেজের সামনে এসে পড়েছে, আর সেই আলো আঁধারির সিলোয়েটে একটা মানুষের অর্ধেক ছায়ার ভগ্নাংশ এখন মিশে আছে তার পায়ের কাছে। অর্থাৎ এই সরু বারান্দা পথে কেউ একজন আছে পাহারাতে। একটু নিচু হলেন মার্টিনেজ। তার পেছনে দেওয়ালের দুদিকে কুঁজো হয়ে পজিশন নিয়েছে বাকি 5 জন রেঞ্জার্স, টান টান ছিলার মতো ভঙ্গি, যে কোনো মুহূর্তে উড়ে গিয়ে প্রলয়কাণ্ড বাঁধাবার জন্য দৃঢ়চিত্ত। নিচু হয়ে ডান পায়ের হাঁটুর ভাঁজের কাছে যে পকেটটা আছে সেখান থেকে মুঠো করে কি একটা বের করে আনলেন তিনি। হাত খুললে দেখা গেল মুঠোর মধ্যে বড় সাইজের গুবড়ে পোকার মতো কি একটা। মার্টিনেজ তালুটা খুলে প্রসারিত করে ওটার তলায় আঙুল দিয়ে একটা সুইচ অন করে হাতটা সামান্য উঁচু করে ধরলেন। সেই যান্ত্রিক কালো ভ্রমরটির মাথার কাছে 8000 RPM রেটে ঘুরতে থাকা পাখাটি চালু হতেই সেটা হাতের তালু থেকে উড্ডীন হতে থাকে। এর টেকনিক্যাল নাম সোয়াম্বটস। রেঞ্জার্সরা যাকে ডাকে হাই মেমস নামে। সঙ্গে সঙ্গে সব থেকে কাছাকাছি উড়তে থাকা মার্কিন ড্রোনটির অপারেটিং কন্ট্রোলের কাছে ল্যামেগা থেকে একটা কোডেড মেসেজ আসে।
ল্যাংলেতে বসে থাকা ড্রোন অপারেটরটি ডাবল লেয়ার্ড কোডটি পাসওয়ার্ড হিসাবে এন্টার করে। মার্টিনেজের কানে এলপিআই নেভিগেশনে ভেসে আসে শীতল কনফার্মেশন, ব্ল্যাকবার্ড আলফা টু আন্ডার সেন্ট্রাল কমান্ড নাও। এইবার শূন্যে স্থির হয়ে থাকা যন্ত্র ভ্রমরটি ধীরে ধীরে নিঃশব্দে উড়ে প্যাসেজের একদম উপরে গিয়ে শেষের দিকে তার যন্ত্রমুখ নিশ্চিত করে স্থির হলো। আর সঙ্গে সঙ্গে দ্রুত বাঁ হাত সামনে এনে ভিজিকমটা অন করলেন মার্টিনেজ। মার্কিন ড্রোনটির ইনপুট ফ্রিকোয়েন্সিতে সেই যন্ত্র ভ্রমরের যান্ত্রিক চোখ এবং তড়িতাহত নার্ভ থেকে একই সঙ্গে দুটো সিগন্যাল ভেসে আসে, ইনফ্রারেড ইরকন এবং থার্মাল ইমেজিং। শত সহস্র কিলোমিটার ওপরে ভেসে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের স্যামোস নামের স্যাটেলাইটটি দুটো সিগন্যালকেই ডিজিটালি প্রসেস করে মুহূর্তের মধ্যে স্ট্রিমিং ভিডিওতে ভরে দেয় মার্টিনেজের হাতে ধরা ভিজিকমের স্ক্রিনটা। দেখা গেল যে মাপা পদক্ষেপে আফগানি পোশাক পরা বিশাল একটি শরীর সাপদের সতর্ক হিংস্র দেয় চারপাশে তাকাতে তাকাতে এদিকেই আসছে, হাতে কালান্তক কালাশনিকভ, কাঁধে আরও দুটো রাইফেল ঝুলছে, সারা শরীরে রয়েছে আরও বিভিন্ন অস্ত্রাদি, তার মধ্যে কিছু আধুনিক কিছু প্রাচীন। যেমন কোমরের বাঁদিক থেকে ঝুলছে পুলওয়ার, 82 সেন্টিমিটার লম্বা একটা আফগান তলোয়ার, যে আফগান নরখাদক অস্ত্রটি দৌলতে ব্রিটিশ সিংহকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিল এই তথাকথিত অর্ধসভ্য পাহাড়ি পুস্ত জনজাতি। লোকটা প্রায় মাকের কাছে এসে পৌঁছেছে। মার্টিনেজ সামান্য পেছন ঘুরে দাঁতের ফাঁক দিয়ে এক অক্ষরে ঠিক পেছনের রেঞ্জার্সটাকে কী যেন একটা বললেন। সে ঠিক ক্রিকেট মাঠের উইকেট রক্ষকের ভঙ্গিতে দুটি হাতে দুটো হ্যান্ডগান নিয়ে উবু হয়ে বসল। আর মার্টিনেজ এলপিআইয়ের ন্যাভিগেশন সিস্টেমে হিস হিস করে উচ্চারণ করলেন শুধু একটা শব্দ, ব্লেস। মুহূর্তের মধ্যে সেই যন্ত্র ভ্রমরে কপালের কাছ থেকে নির্গত হল এক তীব্র অগ্নিদীপ্ত আলোকরেখা, সিধে গিয়ে পড়ল সেই আফগান মুজাহিদ্দিনের দুই চোখে। যত চৌখস যুদ্ধবাজ লোকই হোক না কেন, শূন্য থেকে হঠাৎ ওরকম একটা তীব্র আলো এসে চোখে পড়লে চোখ ধাঁধিয়ে যাওয়ারই কথা। আর ঠিক সেই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলেন মার্টিনেজ। ভাঁজ করা ডান পাটা বাড়িয়ে সাইলেন্সার লাগানো হ্যান্ডগানটা তুলে ঠিক গলা বরাবর চারটি ফায়ার করে। মার্ক 23 হচ্ছে হেকলার অ্যান্ড কোখের সবথেকে সেরা হ্যান্ডগান। তার হাফ ইঞ্চি সাইজের চারটে বুলেট গলা এফোর ওফোর করে দেওয়ার পরেও দাঁড়িয়ে থাকতে খুব কম লোককেই দেখা গেছে, বিশেষত যদি তার মধ্যে খান দুয়েক বুলেট ঘাড়ের দিকে প্রথম এবং দ্বিতীয় ভার্টিব্রার মধ্যের অংশটা ভেঙে দেয়। চোখে প্রচুর অবিশ্বাস আর মৃত্যুর আতঙ্ক নিয়ে বিশাল দেহটা মেঝের ওপর নেমে আসার আগেই মার্টিনেজ দুহাত বাড়িয়ে তার পতন রোধ করলেন। তারপর মৃতদেহটা এদিকে সরিয়ে এনে এলপিআইতে মেসেজ দিলেন মার্টিনেজ। 53 আলফা হ্যাশ, 1 টার্গেট লিকুইডেটেড। কয়েক সেকেন্ড বাদে সবার কানেই ভেসে আসে আরেকটা কণ্ঠস্বর। সেকেন্ড 6 জনের দলের টিম লিডার আদ্রিয়ানো জবাব দেয়, 22 ডেল্টা হ্যাশ, another here. দুটি শয়তান নিকেশ। যন্ত্র ভ্রমর উড়ে গেল সামনের দিকে। স্ক্রিনে ট্যাপ করে ভিজিকম অন করলেন মার্টিনেজ। আস্তে আস্তে সামনের দিকে ছবিটা পরিষ্কার হয়ে আসে। দূর থেকে জ্বালিয়ে রাখা বিশাল সার্চ লাইটের আলোয় স্কুলের সামনেটা আলো হয়ে আছে। সামনের বারান্দায় দাঁড়ানো দুই আফগান স্থির এবং অকম্পিত, তাদের হাতেও একটা করে ক্লাশনিকভ, কাঁধেও তাই, আর কোমরে ঝুলছে পুলাওয়ার। এরাও খুব ভালো করেই জানে যে লড়াইয়ের সময় এইভাবে বীরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকাটা নির্বুদ্ধিতার চূড়ান্ত। এ প্রায় মৃত্যুকে সাদরে ডেকে নিয়ে আসার সময়। যে কোনো
দক্ষ স্নাইপার এদের পেড়ে ফেলতে মিনিটখানেকের বেশি সময় নেবে না। কিন্তু ওরাও জানে যে এই মুহূর্তে ওদের দিকে বুলেট দূরে থাকুক, একটা ঢিল ছোঁড়ার সাহসও কারুর নেই। ওদের হাতেই এখন প্রায় 100 জন শিশুর টুঁটি। আস্তে আস্তে নিঃশব্দ ঘাতকের মতোই সেই কালো যন্ত্রভ্রমর উড়ে গেল সামনের দিকে, এদিক থেকে ওদিকে। ভিজিগামে নজর বুলিয়ে নিলেন মার্টিনেজ। স্কুলের সমস্ত ক্লাসরুমের মুখ সামনের দিকে, গ্রাউন্ড ফ্লোরে 4টে ক্লাসরুম, ওপরেও তাই। তার সামনে বারান্দা, যে বারান্দা সারা স্কুলকে ঘিরে রেখেছে বলয়ের মতো। পেছনের দিকটাই অরক্ষিত রেখেছে জঙ্গিরা। ওই খাড়া পাহাড় বেয়ে কেউ যে স্কুলের দোতলার বারান্দা অবধি উঠে আসতে পারে, এ কথা স্বপ্নেরও অগোচর ছিল তাদের। একমাত্র এয়ার ড্রপ ছাড়া উপায় নেই। আর সশব্দ হেলিকপ্টারের আওয়াজ কানে আসা মাত্র এক একটি শিশুকে জবাই করা হবে, একথা খুব স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। সেই ক্ষুদ্র গুবড়ে পোকার আকারের যন্ত্রটা এপার থেকে ওপারে একবার পাড়ি দেবার সঙ্গে সঙ্গে পুরো দৃশ্যটা বুঝতে পারলেন কর্নেল মার্টিনেজ ওয়ার্স। মাঝের দুটি ক্লাসরুমের মাঝখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। স্কুলের সমস্ত শিশুদের মাঝের ওই দুটো রুমেই পণ বন্দি করে রাখা হয়েছে। দুটি রুমেই দুজন করে লিডার কোচের লোক, তাদের উপরেই যে অপারেশনের ভার সেটা বুঝতে অসুবিধে হয় না। তাদের মধ্যে একজনের সামনে অত্যাধুনিক স্যাটেলাইট ফোন, আফগান সরকারের সঙ্গে যাবতীয় দরাদরি সেই করছে। সবার পরনে একটি বিশেষ ধরনের পোশাক, আর তাই দেখে মার্টিনেজের মনে হলো যে এর পেছনে আফগানিস্তানের একটা প্রতিবেশী দেশের ভূমিকা থাকা আশ্চর্যের কিছুই নয়। আফগানিস্তান প্রাচীনকাল থেকেই তাজিক, পশতুন, ওয়াজিরি, হাজারা, উজবেক ইত্যাদি বেশ কিছু মধ্য এশীয় জনজাতির মিশ্রণ স্থল। এদের মধ্যে গোষ্ঠী চেতনা এতই প্রবল যে একমাত্র ধর্ম বাদ দিয়ে যে যার দেশীয় সংস্কৃতি কঠোরভাবে মেনে চলে, একে যথাসাধ্য অন্যের ছোঁয়া বাঁচিয়ে চলে। সাধারণ আফগানি পুরুষ যে সালোয়ার কামিজ পরে তাকে বলে খেট পতুর্ক, পশতুনরা পরে পেরহান আর পাগড়ি। কিন্তু এরা যেটা পরে আছে সেটা উত্তর আফগানিস্তান আর উত্তর পশ্চিম পাকিস্তানের এক ক্ষুদ্র জনজাতির পোশাক। এই জনজাতিটির উৎস প্রাচীনতম হিন্দু ধর্ম থেকে। এদের অধিকাংশের ধর্মীয় বিশ্বাস এখনও প্রোটো ইন্দো ইরানীয় ধর্মানুযায়ী, যার পরের অংশ হচ্ছে বৈদিক হিন্দু ধর্ম। ধবধবে ফর্সা আর নীল চোখের মালিকেরা, অনেকের ধারণা এরাই আদিতম আরিয়ান বা আর্য। এদের গোষ্ঠীগত ধর্মকৃত দেখলে এরাই যে আদিতম হিন্দু সে বিষয়ে সন্দেহ থাকে না। এদের ওপরে 60 এবং 70-এর দশকে ইসলামিক জঙ্গিরা রাষ্ট্রীয় মদতে অকথ্য সন্ত্রাস চালিয়েছে, এমনকি এদের বাসস্থানকে কাফরিস্তান বলতেও দ্বিধা করেনি পাকিস্তানের ধর্মান্ধ জনগণ। উগ্র ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে করতে এই 20 শতাব্দীর শেষ দিকে এসে এরা সদ্য মুসলিম হয়েছে। তারপর যা হয়, নিজেকে সাচ্চা মুসলমান প্রমাণ করার তাগিদে অত্যাধিক ইমানি জোশে এই কাণ্ড ঘটাতে নেমেছে তাদেরই একাংশ। সাধারণত উত্তর পাকিস্তানের খাইবার পশতুন এলাকার চিত্রাল অঞ্চলেই এরা থাকে। এদের এলাকার শতাব্দী প্রাচীন আরেকটা নাম আছে, নুরিস্তান। আপাতত এরাই উত্তর আফগানিস্তান আর পশ্চিম পাকিস্তানে সন্ত্রাসের উগ্রতম মুখ হিসাবে উঠে এসেছে। যে পোশাক এরা পরে আছে তাকে স্থানীয় ভাষায় বলে শৌখ বা চোগা। এর থেকেই প্রমাণিত হয় যে এই সন্ত্রাসের পেছনে যে দেশের মদত থাকতে বাধ্য তার নাম পাকিস্তান, আর এই জনজাতির নাম হল ক্লাশ। আরে মূর্খের দল, হাত দিস না, একদম হাত দিস না, ওতে সর্বনাশ হবে। যদি ওই মহাবস্তু অপবিত্র করেছিস তো
নিজের ভালো চান্স তো। আর বলতে পারেননি তিনি, একটা থাপ্পড় আছড়ে পড়েছিল তার গালে, আর তারপরেই নেমে এলো হিংস্র আক্রমণ, যেন উদাহত নেকড়ের দল ঝাঁপিয়ে পড়ল অসহায় মানুষটি। চর লাঠি দোয়া শুরু হলো চাপুক আর লাঠি দিয়ে পেটান। লোকে বোধ হয় আজকাল হিংস্র পশুকেও এমন অত্যাচার করে না। তারই মধ্যে কে একজন পেছন থেকে এসে বন্দুকের কুঁদো দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত করতেই জ্ঞান হারান ত্রিলোচন। ১৫৬০ অগস্ট, গোয়া। অতি কষ্টে চোখ খুলেই আবার বন্ধ করে ফেললেন ত্রিলোচন। সমস্ত শরীরে তীব্র বিষের যন্ত্রণা। চোখটা খুলতে গিয়েই বুঝেছেন যে বাঁ দিকের চোখটা বিশ্রীভাবে ফুলে আছে, ঘাড়ের কাছটা টাটিয়ে আছে, বোধহয় পেছন থেকে বন্দুকের কুঁদো দিয়ে কেউ মেরেছিল। তবে সব কিছু ছাপিয়ে যেটা অসহনীয় হয়ে উঠেছে সেটা হচ্ছে তেষ্টা। অসম্ভব তেষ্টায় বুক ফেটে যাচ্ছে ত্রিলোচনের। প্রচণ্ড মেরেছে ওরা। বিঘ্ননাশ বেঁচে থাকলে যে অসহনীয় অত্যাচার নেমে আসত তার উপর, বিঘ্ননাশকে না পেয়ে তারই কিছুটা ত্রিলোচনের ওপর দিয়েই গেছে কাল রাত থেকে। সারা গা যেন ব্যথার বিষে অসার হয়ে গেছে, কানের পাশ থেকে গলা অবধি একটা ক্ষীণ তরলের ধারা শুকিয়ে এসেছে। ত্রিলোচন জানেন যে ওটা রক্ত। সারা গায়ে দগদগে কাল শীটে। না দেখেই বুঝতে পারছেন ত্রিলোচন, চাবুক দিয়ে ওরা নির্মমভাবে পিটিয়েছে, গায়ে থুতু দিয়েছে, অশ্লীলতম কুবাক্য উচ্চারণ করেছে ওর পরিবারের মহিলাদের নিয়ে। লজ্জায় ভয়ে আতঙ্কে ঘৃণায় সিঁটিয়ে গেছিলেন ত্রিলোচন। শরীরের ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে তার থেকেও বেশি অভিভূত করে ফেলেছিল অপমানটা। গায়ে হাত তোলা দূরে থাক, আজ অবধি বেতাল সিদ্ধ শ্রদ্ধেয় পণ্ডিত ত্রিলোচন ক্ষেমকল্যাণীর সামনে কেউ মাথা তুলে কথা অবধি বলত না, এতটাই সম্মানের অধিকারী তিনি ছিলেন। আর আজ, হায়শ্বর, গত জন্মের কোন পাপে আজ এই শাস্তি পেতে হচ্ছে তাকে? আহ, বড় কষ্ট গায়ে। একটু নড়তে গিয়ে কোঁকিয়ে উঠলেন তিনি, আর তখনই খেয়াল করলেন যে তিনি নড়তে পারছেন না। একটা খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে তাকে। মাথাটা কাজ করছিল না ওর, তবু বহু কষ্টে চোখ তুলে চাইলেন, আর মুখ অপমানে আর বিস্ময়ে যেন পাথর হয়ে গেলেন। একটা গরুর গাড়িতে বসে আছেন তিনি। গাড়ির মাঝখানে একটা দণ্ড দৃঢ়ভাবে পাটাতনের মধ্যে প্রথিত, আর তার সঙ্গে বেঁধে রাখা হয়েছে তাকে। ধীরে ধীরে যে গ্রাম পথ দিয়ে যেসব সহস্র স্তব্ধ চোখের সামনে দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পথ, সেই গ্রাম, সেই সব স্তব্ধ বাক চোখ, এসবই তিনি আসই সব চেনেন, বড় নিবিড়ভাবে চেনেন। এমন ওর ছেলেবেলার খেলার মাঠ, যৌবনের প্রেম, প্রৌঢ়ত্বের সাধন ভূমি, বড় প্রেমের আমৌনা গ্রামেই আনা হয়েছে তাকে, যে গ্রামে তিনি সম্মানের সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন, যেখানে ব্রাহ্মণরাও তার রৌদ্র লাঞ্ছিত ছায়ায় শ্রদ্ধায় পা ফেলতেন না, যেখানে গ্রামের পশুরাও তাকে ভালোবেসে মাথা নিচু করে গায়ে গা ঘষতে এগিয়ে আসত, সেই আমৌনা গ্রামেই আজ তাকে সাধারণ চোর ডাকাতের মতো বেঁধে আনা হয়েছে। বেঁধে আনা হয়েছে যেভাবে বনের পশুকে সর্বসমক্ষে পিটিয়ে মারার জন্য আনা হয়। অর্ধনগ্ন, রক্তাক্ত, সর্বাঙ্গ ধূলি ধূসরিত এই ত্রিলোচন ক্ষেমকল্যাণীকে দেখতে হবে, এ কথা বোধহয় আমনা গ্রাম নিজেও স্বপ্নে ভাবেন, কিন্তু আজ তা বড় সত্যি, বড় উগ্র, নগ্ন, জান্ত। সারা আমনা গ্রামের লোক আজ বিস্ফারিত চোখে দেখছে যে মানুষটিকে তারা শ্রদ্ধায় ভালোবাসায় প্রায় দেবতার সম্মান দিয়েছিল, আজ তাকে
এই যবন পাপ মূর্তিরা প্রায় উলঙ্গ করে বেঁধে নিয়ে আসছে। যেভাবে কার্তিকের কৃষ্ণা চতুর্দশীতে এমন আর বেতাল মূর্তির সামনে বলির জন্য নিয়ে আসা হয় অনিচ্ছুক মোষ এবং পাঁঠাদের, আজ সমস্ত আমোনা গ্রাম চোখে অনেক কান্না জমিয়ে অনেকটা ভয় আর আতঙ্ক বুকে নিয়ে এই যবন শাসকদের আদেশে সাক্ষী হতে এসেছে এক মহাক্রূর কর্ম। রাস্তায় যেতে যেতেই একবার যেন গাড়িটা কার আদেশে থেমে দাঁড়াল। বহু কষ্টে চোখ খুললেন ত্রিলোচন, আর সেই চোখ বন্ধ হল না তার। বুকের মধ্যে সহস্র কাঁটা ফোটার যন্ত্রণা নিয়ে তিনি দেখতেই থাকলেন। তার বাড়ি, তার আশৈশবের বাড়ির সামনে থামতে বলা হয়েছে সেই গোশকটটিকে। বাড়ি বললে বোধহয় ভুল বলা হলো, বাড়ি বলে যাকে চিনতেন। গাড়ি থামানো হয়েছে সেই ধ্বংসস্তূপটির সামনে। চারিদিকে শুধু আশান গাছের মধ্যে বয়ে যাওয়া হাওয়ার শব্দ, গরুর গলায় বাঁধা ঘুমটির টুংটাং আওয়াজ, আর কোনো কোনো মেয়েলি ফুঁপিয়ে ওঠা। এছাড়া বিশ্ব চড়াচড়ে আর যেন কোনো শব্দ নেই। রক্তক্ষরা চোখ নিয়ে তাকিয়ে থাকলেন ত্রিলোচন খেমকল্যাণী, তাকিয়েই থাকলেন। তাঁর সেই বড় সাধের বড় ভালোবাসার বাড়িটি আজ জ্বলে পুড়ে ছাই, শুধুমাত্র বেড়াটা আর ইতিউতি পড়ে থাকা বড় চেনা কিছু আধপোড়া গৃহ সামগ্রী ছড়িয়ে পড়ে আছে। যে বারান্দায় শিশু বয়সে গাছের ছায়ার নাচন দেখে খিলখিলিয়ে হেসেছেন ত্রিলোচন, তার চিহ্ন মাত্র নেই। যে শয্যাগারে নববধূর মুখচুম্বন করে জীবন ধন্য করেছিলেন তিনি, আজ সেই ঘর পোড়া বিধবার মতো দগদগে জ্বলন ক্ষত নিয়ে পড়ে আছে। চারপাশে সেই বাগান যা তাঁর বাবা সযত্নে তৈরি করেছিলেন, আজ সেখানেই শ্মশানের পোড়া অভিশাপের স্তব্ধতা। শুধু স্তব্ধতা, শুধুই কি এই বোধের অধিক জাগতিক স্তব্ধতা, নাকি আরও কিছু নারকীয়তা মিশেছিল সেই ক্ষণিকের সর্বনাশা দৃশ্যটির মধ্যে? বোবা চোখ নিয়ে ত্রিলোচন খেমকল্যাণী দেখলেন সেই পোড়া ধ্বংসস্তূপের মধ্যিখানে দুদিকে দুটো মোটা দণ্ড প্রথিত। প্রতিটি দণ্ড আশান গাছের গুঁড়ি কেটে তৈরি, আর সেই গুঁড়িতে সম্পূর্ণভাবে বাঁধা অবস্থায় লটকে পড়ে আছে দুটি পোড়া মানব শরীর। আর আছে তাদের প্রায় বুক অবধি জড়ো করা এবং পুড়ে ছাই হয়ে যাওয়া কাঠের স্তূপ, জীবন্ত দাহ করা হয়েছে ওদের। কেউ বলে না দিলেও ত্রিলোচনের অস্তিত্বের প্রতিটা কণা বলে দিচ্ছিল এই দুটো পোড়া শরীর কার, ওর বাবা আর মায়ের। অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন তিনি, মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে বোবা কান্নায় আটকে গেছে। মনে হচ্ছিল যেন তার মস্তিষ্ক শত সহস্র টুকরোয় ভেঙে ঝোড়ো হাওয়ায় উড়ে যাচ্ছে কোনো কালো নিয়তির দিকে। তবে এরপরেও কোনো এক দৈব ইশারায় তার সেই ঘোলাটে দৃষ্টি এগিয়ে যায় আরও সামনের দিকে। তাঁর বাড়ির থেকে কয়েকশো গজ দূরেই সেই বেতাল মন্দির, আজ সেই রাস্তার দুধারে কালো কালো ছায়া। না, ছায়া নয়, চোখটা একবার বুঝেই খুললেন ত্রিলোচন। আমোনা আর তার চারপাশের সমস্ত গ্রাম ঝেঁটিয়ে গ্রামবাসীদের আনা হয়েছে যেন একটা নিষ্ঠুর তামাশার সাক্ষী হতে। আর কিছু দূরে সেই মোটা আশান গাছের গুঁড়ি পোঁতা আছে কম করে ছ থেকে সাতটা, আর প্রত্যেকটির সঙ্গে লটকে আছে একটি করে হতভাগ্যের পোড়া মৃতদেহ। কারা ওরা? তাঁর নিয়তি আর কোন কোন হতভাগ্যের জীবনে নামিয়ে এনেছে কাল রাত্রে? কার একটা চাপা গলার আদেশ শোনা গেল, টুংটাং আওয়াজ করতে করতে এগিয়ে চলল গরুর গাড়িটা। তার সঙ্গে মিশেছে সেই গাড়ির ক্যাঁচ কোঁচ আওয়াজ, আর জনতা ক্রমে বধির বিস্ময়ে সরে সরে গিয়ে পথ করে দিচ্ছে সামনে। আর সেই নারকীয় দৃশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ফুটে উঠছে
ত্রিলোচনের চোখের সামনে। বাঁদিকে ওটা কার শরীর, কে ও? খুব দ্রুতই উত্তর পেয়ে গেলেন তিনি। পুড়ে কাঠ হয়ে যাওয়া শরীরের নিচে বোবা দৃষ্টি নিয়ে বসে আছে এক উন্মাদি, যাকে দেখা মাত্র বুঝলেন ত্রিলোচন এই পুড়ে যাওয়া শরীর কার। বিরোচন তাম্বে, তার একনিষ্ঠ সেবকদের মধ্যে একজন। পরের কাষ্ঠদণ্ডটি চিনতে কষ্ট হল না তার। এই চত্বরে ওই পাহাড়ের মতো বিশাল শরীর আর একজনারই হতে পারে, প্রভঞ্জন মহাজন। দুর্ধর্ষ এই মারাঠি বীর সেনাবাহিনী থেকে ইস্তফা দিয়ে চাষাবাদে মন দিয়েছিল, আর ত্রিলোচন গ্রামান্তরে গেলে প্রভঞ্জন হতো তার দেহরক্ষী। একবার এক বন্য নেকড়েকে স্রেফ লেজ ধরে আছড়ে আছড়ে আর গলা টিপে মেরেছিল সে। একে তারা ধরতে পারল কি করে? মৃতদেহটার কাছে আসতেই বুঝতে পারলেন তিনি, ওই আধ পোড়া বিশাল শরীরে অজস্র গভীর ক্ষত। মানে অনেকে ঘিরে ধরে বল্লম বা তরোয়াল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে প্রভঞ্জনকে। এই প্রথম দুঃখ হল ত্রিলোচনের, এই প্রথম কোনো কষ্ট অনুভব করলেন তিনি। গলার কাছটা একদলা ব্যথায় মুছড়ে উঠল তার। শুধুমাত্র তার জন্য না জানি আর কত নিরপরাধের আজ ঘর শ্মশান হয়ে গেছে, কত অভাগীর সুখের সংসার পুড়ে ছাই হয়ে গেছে এই নিষ্ঠুর যবনের অত্যাচারে। ঠোঁট দুটো কেঁপে উঠল তার তিরতির করে। এক ফোঁটা জল গড়িয়ে পড়তে চাইল বসে যাওয়া চোখের পোটর থেকে, আর ঠিক তক্ষণই পিছন গাড়ির থেকে ওপরে উঠে এলো তিনজন এদেশীয় সেপাই। পাটাতনের মধ্যে যে মোটা খুঁটিটার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল ত্রিলোচনকে, তার চারপাশে গাদা গাদা শুকনো কাঠ এনে জড়ো করতে লাগল। শেষ হলে এইবার তিনজন মিলে তাকে বাহুমূল ধরে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে সেই মোটা খুঁটির সঙ্গে বেঁধে দিল লোহার বেড়ি দিয়ে। এর মানে বুঝতে বেশি কষ্ট হল না ত্রিলোচনের। যেসব হতভাগ্যের পোড়া লাশ এখনও শ্মশান কাষ্ঠে ঝুলছে, তাদেরই পরিণতি পেতে চলেছেন তিনি। তারপর গাড়িটা এগিয়ে চলল বেতাল মন্দিরের দিকে। চোখটা একবার বুঝলেন তিনি, ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলেন বারবার। আচ্ছা, খুব কি ব্যথা লাগবে পোড়ার সময়? চামড়াগুলো কি গলে গলে পড়ে যাবে? নিজেকে দু চোখ মেলে দেখতে হবে যে জ্বলছে তার নিজের ত্বক, মাংস আর হাড়, নাকি তার আগেই মরে যাবেন তিনি? কত তাড়াতাড়ি মরে যেতে পারে একটা মানুষ? যতই ভাবতে লাগলেন ততই মনে হতে লাগলো যে সারা দেহে আর মনে তার কোনো সার নেই। তবু একটা চিনচিনে স্বস্তির ভাব তার বুকের মধ্যে খেলা করে যাচ্ছিল। যাক, ছেলেটা আর বউটা অন্তত রয়ে গেল, ওরা বেঁচে থাকুক লুকিয়ে লুকিয়ে। কোথাও যেন একটা স্বস্তির শ্বাস তার উগ্র তপ্ত স্নায়ুগুলোকে সামান্য শান্তি দিল, আর একই সঙ্গে একটা কান্নার দলা যেন পাকিয়ে উঠতে লাগলো ত্রিলোচনের গলার কাছটায়। এই ছেলে ত্রিলোচনের প্রাণ, বুকের পাঁজর, সাত রাজার ধন এক মানিক, বুড়ো বয়সের ছেলে, বেশিক্ষণ তাকে না দেখে থাকতে পারেন না ত্রিলোচন। আর আজ চলে যাওয়ার আগে তাকে একটি বারের মতো দেখতে পাবেন না? বন্ধ চোখ থেকে হু হু করে জল পড়তে লাগলো ত্রিলোচনের। আর ঠিক সেই সময়ে গাড়িটা থেমে যায় এবং একটি ভারী কণ্ঠ বলে ওঠে, কি রে শয়তান হিন্দু, কোথায় পালাচ্ছিলি এটা নিয়ে? হ্যাঁ, চমকে চোখ খোলেন ত্রিলোচন। দেখেন যে মন্দিরের প্রায় সামনে এসে গেছে তার গাড়ি, সঙ্গে সঙ্গে গরুটাকে খুলে নিয়ে যায় কেউ। বাকি দেশীয় সিপাহীরা আরও গাদা গাদা চেরাই করা কাঠ এনে দ্রুত গাড়ির মধ্যে ফেলতে থাকে, যাতে সেই স্তূপ ত্রিলোচনের বুকের সমান উচ্চতায় পৌঁছায়। যদিও এত কিছু খেয়াল করেন না ত্রিলোচন, স্থির চোখে
তাকিয়ে থাকেন সামনে। ২০১৬ জুলাই, আফগানিস্তান। গুঁড়ি মেরে পুরো বারান্দাটা পেরিয়ে এলেন মার্টিনেজ, পেছন পেছন বাকি পাঁচজন। স্পেশাল রাবারাইজড জুতোর শোল হিংস্র সাপদের থাবার মতোই নিঃশব্দ। মোড়টার কাছে এসে কঠিন নৈঃশব্দে বসল সবাই। হাতের ভিজিক্যামে পরিস্থিতিটা একবার দেখে নিলেন মার্টিনেজ। সেই দুজন প্রহরী এখনও ক্লাশনিকভ হাতে স্থির দাঁড়িয়ে। স্কুল বিল্ডিংয়ের সামনেটায় অর্ধবৃত্তাকারে কর্ন করে রাখা হয়েছে বিশাল এরিয়া। সেখানে পুলিশ এবং মিলিটারি জিপ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা, দেশি বিদেশি টিভি চ্যানেলের ওবি ভ্যান, বিশামাল জনতায় জায়গাটা লোকারণ্য হয়ে আছে। থেকে থেকে মাইকে পস্তু ভাষায় আবেদন ভেসে আসছে স্থানীয় জিরগার বৃদ্ধ ধর্মীয় নেতাদের, কিন্তু তাতে কেউ কান দিলে তো। তবে যেটা সবার আগে ভেসে আসছে সেটা হলো মাঝে মধ্যেই শিশুদের ফুঁপিয়ে কেঁদে ওঠার আওয়াজ আর তার প্রত্যুত্তরে ভারী গলার ধমক। আর দলের পাণ্ডাটির আফগান সরকারের সঙ্গে আলোচনা চালাবার অতি উচ্চকিত উগ্র কণ্ঠটি। একসময় কানের কাছে ন্যাভিগেশনে আদ্রিয়ানোর গলা ভেসে আসে, 22 ডেল্টা হ্যাশ এট দ্য ফ্রন্ট পয়েন্ট, এট দ্য ফ্রন্ট পয়েন্ট, 53 আলফা হ্যাশ, পুল আউট হেল অ্যাভেঞ্জার, নিউট্রালাইজ নিয়ারেস্ট টার্গেট বাই নেক্সট 30 সেকেন্ডস। এই বলে পিঠের ব্যাগ থেকে একটা অদ্ভুত দর্শন বন্দুক বের করলেন মার্টিনেজ। সাধারণ বন্দুকের তুলনায় এটা অনেকটা লম্বা, আর গোড়ার দিকটা অর্থাৎ যাকে বাট স্টক বলে সেটা এতটাই চওড়া যে মার্টিনেজের কাঁধ থেকে পেট অবধি কভার করে। দেখে মারণাস্ত্র কম, অত্যাধুনিক গিটের বেশি মনে হয়। প্রায় 10 কিলো ওজনের এই অত্যাধুনিক বন্দুকটি মার্কিন মিলিটারির সর্বশেষ সংযোজন। মার্কিন সহযোগী দেশগুলোর সর্বোচ্চ স্তরের কমান্ডো ফোর্সদেরই এগুলো দেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। মার্টিনেজি ভালোবেসে এর নাম দিয়েছেন হেল অ্যাভেঞ্জার। বেশ কয়েক বছর আগে অ্যামোস গেলেন নামক এক ইসরায়েলি কমান্ডার তৈরি করেন এই অদ্ভুত দর্শন বন্দুক, নাম কর্নার শট। এই বন্দুকের মাঝামাঝি থেকে বাকি অংশটা আনুভূমিকভাবে 90 ডিগ্রি ডান দিকে বা বাঁ দিকে বাঁকানো যায়। বন্দুকের ট্রিগার যেখানে থাকে তা ঠিক ওপরেই, অর্থাৎ যাকে অপটিক মাউন্ট বলে, সেখানে রাখা থাকে একটা ছোট্ট ভিডিও ইউনিট। এতে আপনি কোনো দেওয়ালের এক কোণায় দাঁড়িয়েও বন্দুকের মাথাটা 90 ডিগ্রি কোণে বাঁকিয়ে দেওয়ালের অন্যদিকে থাকা শত্রুকে নিকেশ করতে পারেন। এই আইডিয়ার সঙ্গেই মার্কিন মিলিটারির গবেষণা বিভাগ যোগ করে আরও এক মারাত্মক মারণ ক্ষমতা, মাইক্রোওয়েভ বন্দুক বা ম্যাগনেট্রন, যা কিনা বুলেটের বদলে উচ্চ ক্ষমতা সম্পন্ন মারাত্মক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিক্ষেপ করে শত্রুদের উদ্দেশ্যে। তার তুল্য নিঃশব্দতম ঘাতক আজ অবধি আবিষ্কার হয়নি মারণাস্ত্রের ইতিহাসে। চার্জ করা প্রায় সঙ্গে সঙ্গেই প্রথমেই টার্গেট অনুভব করে তার সারা শরীরে 1000 ডিগ্রির জ্বলন যন্ত্রণা, আর তারপরেই সেই 100 কিলোওয়াটের বিকিরণ আঘাত করে টার্গেটের মস্তিষ্কে। টার্গেট বুঝতেই পারে না যে কোথা থেকে কে তাকে আক্রমণ করল। বিনা প্রতিরোধে বিনা শব্দে সে ঢলে পড়ে জ্ঞানহীনতার কোলে। তৎক্ষণাৎ মরে না যদিও, তার জন্য সিক্রেট সার্ভিসের ঘাতক বাহিনী সবথেকে যন্ত্রণাদায়ক মৃত্যুর যাবতীয় উপকরণ নিয়ে প্রস্তুত থাকে ইন্টারোগেশন চেম্বারে। এই ম্যাগনেট্রন প্রযুক্তি জোড়া হয়েছে কর্নার শটের সঙ্গে। কোণা থেকে অদৃশ্য হয়ে বিন্দুমাত্র আওয়াজ না করে শত্রু নিপাত করতে এর তুলনা নেই। সিক্রেট আর্মস সার্কেলে এর সবথেকে জনপ্রিয় নাম হচ্ছে প্লাজমা ফায়ারফোর্স। তৈরি হয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই হেল অ্যাভেঞ্জারের সামনের ফ্রন্ট সাইডটা 90 ডিগ্রি বাঁকিয়ে মাজেলটা
নিঃসারে দেওয়ালের ওদিকে ঘুরিয়ে দিলেন মার্টিনেজ। 53 আলফা হ্যাশ, ডেথ বিউটি ইন অ্যাকশন। 22 ডেল্টা হ্যাশ, আয়া ক্যাপ্টেন। আঙুল দিয়ে ভেজিকমের রেজলিউশন আরও বাড়ালেন মার্টিনেজ। সেই দুই প্রহরী একইভাবে স্থির। ভেতরের দুটো ঘর থেকে উত্তেজিত চেঁচামেচি ভেসে আসছে পস্তু ভাষায়। বোঝা যাচ্ছে দর কষাকষির খুবই উত্তেজক পর্ব চলছে। যন্ত্র ভ্রমরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শিশুর মুখে অব্যক্ত আতঙ্কের ছাপ। প্রত্যেকে বেঞ্চে বসে আছে, যেন মোমের নির্বাক পুতুল সাজিয়ে রাখা আছে সারি সারি। মার্টিনেজের দিকের ক্লাসরুমেই দলের পাণ্ডাটি বসে। সে পায়চারি করছে ক্রমাগত, আর স্যাটেলাইট ফোন কানে নিয়ে চেঁচিয়ে আফগান কর্তৃপক্ষকে বুঝিয়ে যাচ্ছে যে আল্লাহর নামে, ইসলামের নামে, পবিত্র জিহাদের নামে শিশু জবাই করা কতটা শরীয়ত সম্মত, বিশেষত যাদের যৌন কেশ সদ্য উদ্গত হয়েছে। ঠিক এই সময় সামনের বেঞ্চের এক বছর দশকের শিশু সহ্য করতে না পেরে কেঁদে উঠল হাউ হাউ করে। কান্না জড়িত গলায় তার দাবি তার মায়ের কাছে যাবে। তৎক্ষণাৎ সেই বিশাল দেহি পাণ্ডাটি সজোরে এক থাপ্পড় কষিয়ে দিল শিশুটির গালে। হতভম্ব ছেলেটির মাথা পাশে সামান্য নিচু হয়েই সোজা হলো আবার। চোখে আহত অপমানের দৃষ্টি নিয়ে সেই অবোধ শিশুটির ঠোঁট ফুলে উঠল অভিমানে, আর ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে এলো শিশুটির নিষ্পাপ রক্ত। আর সহ্য হলো না মার্টিনেজের। নেভিগেশনে তিনি আদেশ দিলেন ফায়ার। সঙ্গে সঙ্গে তাঁর হেল অ্যাভেঞ্জারের সামনের বাঁকানো 90 ডিগ্রি অংশটি সচল হয়ে ওঠায় 100 কিলোওয়াটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধেয়ে এলো বারান্দায় পাহারা দেওয়া দুই বীর পুরুষের দিকে। দুজনে প্রথমে বুঝতেই পারল না কোথা থেকে কোন সর্বনাশা মৃত্যু এসে তাদের আঘাত করল। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের শরীরের চামড়া আগুন ছাড়াই জ্বলে উঠল প্রায় 1000 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায়। সেই হতভম্ব ভাব কাটাবার আগেই তাদের মস্তিষ্কে এসে আঘাত হানল ইলেকট্রোম্যাগনেটিক চৈতন্যহীনতার আদেশ। দুজনেই কোমর সমান উঁচু পাঁচিলের ধার ঘেঁষে দাঁড়িয়েছিল। জ্ঞান হারাতেই দুজনে পাঁচিল টপকে ঝরে পড়ল নিচে। এইবার দলের পাণ্ডা আর অন্য ক্লাসরুমে পাহারা দেওয়া তার সাগরেদের নজর এলো এদিকে। চাপা গলায় তারা আগে তাদের সঙ্গীদের নাম ধরে ডাকাডাকি করল কয়েকবার, তারপর তাদের সাড়া না পেয়ে ব্যর্থতার আক্রোশে দুজনেই আগে ক্লাশনিকভ বের করে বাইরের দিকে এলো পাথারি বন্দুক চালিয়ে দিল 5 মিনিটের জন্য। স্কুলের সামনে জড়ো হওয়া জনগণ সঙ্গে সঙ্গে আশ্রয় নিল মিলিটারি ব্যারিগেটের পিছনে। তারপর কিছুক্ষণের ভয়ার্ত নিস্তব্ধতা। এইবার দুজনে নিচু হয়ে গুঁড়ি মেরে বেরিয়ে আসে। দুজনেরই হাতে দুই শিশুর ভয়ার্ত শরীর, তাদের গলায় ধরা ছুরি, টেনশনের ছাপ সেই দুই মূর্তিমান শয়তানের সর্বাঙ্গে। মাকা হাসলেন মার্টিনেজ। যাদের এতই মৃত্যু ভয়, তারা নাকি শেহদাদ বরণ করে স্বর্গে যাওয়ার জন্য বড়ই উতলা। ন্যাভিগেশনে ধীরে ধীরে আদেশ দিলেন তিনি, 53 আলফা হ্যাশ, কমান্ড টু 22 ডেল্টা হ্যাশ, এনগেজ হেলবয় অ্যাট ইউর এন্ড, টেক নিয়ারেস্ট টার্গেট ডাউন। আদ্রিয়ানো ধীরে ধীরে পেছনে সরে গেলে তার জায়গা নিল গুস্তাভো, এই ইউনিটের হেলবয়। 30 ফুট দূর থেকে যে কোনো সাইজের ছুরি বা ব্লো পাইপ দিয়ে শত্রুকে সাহেস্তা করতে গুস্তাভো এক্সপার্ট। প্রতিটি প্ল্যাটুনে একটি করে হেলবয় থাকে, এদের বহুল চুক হয় না একেবারে, সে টার্গেট স্থির হোক বা চলমান। আর নিক্ষিপ্ত বস্তুটি হৃৎপিণ্ড, কণ্ঠনালী বা অন্য কোনো প্রাণঘাতী স্থান ছাড়া অন্য কোথাও মেধে না। গুস্তাভো পেছনে মাথাটা সামান্য হেলিয়ে কি একটা বলল। সঙ্গে সঙ্গে আদ্রিয়ানো ক্রিকেট মাঠের উইকেট কিপারের মতো হাতের দুটো চেটোকে
সামনে সামান্য পেতে বসল। এরপর যেটা ঘটল সেটা শুধুই ম্যাজিক। গুস্তাভো নিজের জায়গায় দাঁড়িয়েই দুবার জগিং করার ভঙ্গিতে অল্প লাফিয়ে তৃতীয়বারে একটু জোরে লাফায়, আর সঙ্গে সঙ্গে আদ্রিয়ানো গুস্তাভোর গোড়ালি দুটো আলতো করে ধরে সামনের দিকে শুধু উড়িয়ে দেয়, যেভাবে শৌখিন মানুষ উড়িয়ে দেয় পোষা লক্কা পায়রা। যেদিকে মার্টিনেজ ছিলেন তার উল্টো দিকের ক্লাশ সন্ত্রাসবাদীটির হঠাৎই তাক লেগে যায়। তার চোখের সামনে সে এক আজব দৃশ্য দেখে, যেন হঠাৎই শূন্য থেকে তার চোখের সামনে চাকার মতো ঘুরতে ঘুরতে উড়ে আসে এক মানুষ পাখি। তার শরীর জলপাই রঙের, মাথাটা বিলকুল কালো। অবাক হওয়া সরিয়ে সেই মানুষ পাখির দিকে ক্লাশনিকভ তাক করার আগেই একটা গ্লকা B1 ছুরি তার কণ্ঠনালীতে আমূল বিঁধে যায়। অবাক হয়ে খানিকক্ষণ সামনের দিকে তাকিয়ে থাকে সেই সন্ত্রাসী যোদ্ধা, কিন্তু বেশিক্ষণ সময় পায় না। পর পর দুটো ছোট ছুরি তার দুটো চোখের মণিতে এসে বিঁধে তাকে অন্ধ করে দেয়। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে বারান্দায়। বিশাল শরীরটা যেন খানিকটা অবাক হয়েই বারান্দায় ধপ করে পড়ে এবং কাটা পাঁঠার মতো ছটপট করতে থাকে। পুরো ঘটনাটা ঘটতে সময় লাগে ঠিক 41 সেকেন্ড। এই প্রথম শব্দ হয় পুরো অপারেশন। মৃতপ্রায় সন্ত্রাসবাদীটির হাতে ধরা শিশুটি অত রক্ত দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং ঘটনার অভিঘাতে অজ্ঞান হয়ে যায়। দলের নেতাটি এবার ক্ষিপ্ত হায়নার মতো পেছন ফিরে দেখে তার সঙ্গীর ছটফটানি, আর সঙ্গে সঙ্গে তার গলা থেকে ভলকে ভলকে বেরিয়ে আসা রক্ত। তখন সে মেজাজ হারিয়ে চিৎকার করে গালি দিয়ে ওঠে। তার সামনে তখন সঙ্গীর দেহ ছাড়াও আরও এক অজ্ঞান শিশু, আর বারান্দার শেষে দাঁড়ানো খাটো চেহারার এক কমান্ডোর শরীর, ইতিমধ্যে যার দু হাতে উঠে এসেছে দুটো হ্যান্ডগান। সে দ্রুত তার হাতে ধরা শিশুটিকে কাছে টেনে আনে ঢাল হিসাবে, আর তার সঙ্গেই চেষ্টা করে তার কালাশনিকভ তুলে এই কাফেরের বাচ্চাটিকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার। কিন্তু তার আগেই তিনটে বুলেট পেছন থেকে তার মাথা ফুঁড়ে দেয়। গুলিগুলো তার মাথা ফুটো করে মেঝেতে পড়ে ঠন ঠন আওয়াজ তোলে। অবিশ্বাস্য মৃত্যুর অভিশাপ চোখে নিয়ে লোকটা সামনে দুম করে পড়ে যায় মেঝের উপর। পেছনে দাঁড়ানো সিক্সওয়্যারের অ্যাসাল্ট রাইফেলটা নামিয়ে রাখেন মার্টিনেজ। তারপর তার চোখের ইশারায় গুস্তাভো আর ক্লদিও ছুটে গিয়ে ক্লাসরুমে ঢুকে শিশুদের দায়িত্ব নেয়। মার্টিনেজ বাকি টিমকে আদেশ দেন বিল্ডিংয়ের প্রত্যেকটা কোণা খুঁজে দেখার জন্য। এরপর ন্যাভিগেশনে সেন্ট্রাল কমান্ডকে বলেন সোয়াম বটসটিকে তার হাতের কাছে এনে দেওয়ার জন্য। সেটাকে তালুবন্দি করে শান্ত স্বরে খবর দেন, অল টার্গেট লিকুইডেটেড, অল কিডস আর সেফ, নো ক্যাজুয়ালটি, নো মেজর ইনজুরি, এন্টায়ার প্যারিমিটার বিং স্যানিটাইজড। ওপার থেকে একটা ভারী গলা ভেসে আসে, গুড জব কমান্ডার, ওয়েল ডান। রাতে পার্টি হচ্ছিল ক্যাম্পে, সবার সঙ্গে মিশে আনন্দ উপভোগ করছিলেন মার্টিনেজ। জেরানিমো চমৎকার মিমিক্রি করে, হাতে একটা ওয়ডকার পেগ নিয়ে তাই হেসে কুটোপাটি হচ্ছিলেন তিনি। যেহেতু রেঞ্জার্সদের প্রকাশ্যে মুখ দেখানো নিষিদ্ধ তাই ক্যামেরার সামনে তাদের আনা হয়নি। দ্রুত একটা টয়োটার এসইউভিতে তুলে ক্যাম্পের দিকে রওনা করে দেওয়া হয়। তবু মার্টিনেজের মনে আছে তাদের গাড়ি ঘিরে ধরে আফগান বাবা মায়েদের অকুল কান্না, গাড়ির বনেটে আর জানলায় পাগলের মতো চুমু খাওয়া। দরিদ্র আফগান মায়ের কৃতজ্ঞতার অশ্রুর দাগ বোধহয় সেই গাড়ির বনেটে এখনও খুঁজলে পাওয়া যাবে। আসার সময় সাইড ভিউ মিররে দেখেছিলেন মার্টিনেজ তাদের গাড়ির টায়ারের দাগের উপর হাঁটু গেড়ে বসে আকুল কান্নায় ভেঙে পড়া মানুষের আল্লাহের কাছে শুকরিয়া আদা করা। মার্টিনেজদের মঙ্গল প্রার্থনায় ঊর্ধ্বাকাশে উত্থিত সেই প্রার্থনার হাতগুলিকে
ভোরের সূর্যমুখীর মতোই পবিত্র মনে হয়েছিল মার্টিনেজের। মনটা খারাপ হয়ে গেল তার। কবে যে ধর্মের বিষ চক্র থেকে এই সরল দরিদ্র মানুষগুলোর মুক্তি ঘটবে? এমন সময় এক রেঞ্জার্স দৌড়ে আসে তার কাছে, মাথা ঝুঁকিয়ে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, আর্জেন্ট কল ফ্রম দ্য বেগা কমান্ডার ফর ইউ। একটু ভাবিতই হয়ে পড়েন মার্টিনেজ। আবার কোথাও জঙ্গি হামলা নাকি? ভেবেই শরীরটাকে শক্ত করে নেন তিনি। হলে হবে, কমান্ডার ডাকলে যেতে হবে বই কি, ডিউটি ইজ ডিউটি। লোরেন সিস্টেমের সিকিউরড চ্যানেলে ভিডিও স্ক্রিন অন হতেই সামনে সিটিওইর সর্বাধিনায়কের চৌকো খনি মুখটা ভেসে ওঠে। 29 ল্যামডা কাপা, এই মুহূর্তে একটা কমব্যাট হেলিকপ্টার নিয়ে কাবুল চলে আসুন কর্নেল। সেখানে আপনার জন্য সুপারসনিক আর্মি জেট তৈরি আছে। ইউ নিড টু রিচ লিসবন বাই নেক্সট 10 আওয়ার্স। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে মার্টিনেজের। 53 আলফা হ্যাশ, এনিথিং রং চিফ? এনিথিং সিরিয়াস? চিফের ভাবলেশহীন মুখটাকে একটু অপ্রস্তুত দেখায় খানিকক্ষণের জন্য। গলা নামিয়ে তিনি বলেন, Diago is seriously ill, Marty. Doctors are fighting a real tough battle. Come sharp and meet Diago. He is looking for you frantically. মার্টিনেজের সামনে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। শুনছিলে ইনকুইজিশন উপন্যাসের প্রথম পর্ব। উপন্যাসের দ্বিতীয় পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, পিনড কমেন্টে এবং আই বাটনে। কাহিনী অভিক সরকার। আজ গল্প পাঠে ও মার্টিন হোর চরিত্রে ছিল রণদীপ। ত্রিলোচন খেমকল্যাণীর চরিত্রে ছিল তমাল। বিঘ্ননাশ গাইতণ্ডের চরিত্রে ছিল অভিযান। মিলিটারি চিফের চরিত্রে ছিল প্রদীপ্ত। রেভারেন্ডোর চরিত্রে ছিল পার্থ। সিনিয়রের চরিত্রে ছিল রক্তিম। তোয়াহম ব্রিডম্যানের চরিত্রে ছিল আসঞ্জন। আদ্রিয়ানোর চরিত্রে ছিল লিও। মালতীর চরিত্রে ছিল পিয়ালি। ফার্নান্দোর চরিত্রে ছিল ইন্দ্রনীল। তিয়াগোর চরিত্রে ছিল সমাপন। শয়তান ও জর্জিনহোর চরিত্রে ছিলাম আমি অনুভব। ছোট লিওনার্দোর চরিত্রে ছিল স্মিতা। জয়ন্তী মুদলিয়ার চরিত্রে ছিল বর্ণিশা। গডসক্লকের চরিত্রে ছিল আকাশ। এবং অন্যান্য চরিত্রে ছিল ঋদ্ধি, অভ্র, আমি অনুভব, প্রীতম, পিয়ালি, রক্তিম এবং তমাল। শব্দগ্রহণ করেছে বিশ্বদীপ ও রণজয়। আবহ সৃষ্টি করেছে ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ। নির্দেশনায় ছিলাম আমি অনুভব। গল্পটির নাট্যরূপ দিয়েছে নীল ও দিশানি। পোস্টার ডিজাইন করেছে ঋদ্ধিরাজ। বিশেষ সহযোগিতায় ছিল লিও। তাহলে কেমন লাগলো উপন্যাসের প্রথম পর্ব জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটা অতি অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও আপডেটস পেতে। তাহলে চটপট চলে যাও উপন্যাসের দ্বিতীয় পর্বে, যেটা কিন্তু এক্ষুনি রিলিজ করছে। লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টে আর আই বাটনে। তাহলে সেখানে দেখা হচ্ছে, চলো